এই লাইভে উপস্থিত হয়েছি এর আগে আমরা ঘোষণা করেছি যে আজকে আসার কারণ কি আপনারা খুব মানে অনেকে জেনে গিয়েছেন ইতিমধ্যে যে একজন ব্যক্তি যিনি বেশ কয়েক বছর ধরে তিনি নাস্তিকতা প্রচার করছিলেন এবং পাশাপাশি তিনি ইসলামের সমালোচনা করেছিলেন। যার নাম মুফাসসিল ইসলাম নামে পরিচিত এই ব্যক্তি আজকে সন্ধ্যার আগে কিছুক্ষণ আগে তার মানে নিজস্ব একটা অফিসিয়াল ইউটিউব থেকে তিনি একটি ভিডিও ভাইরাল করেছেন তিনি এবং তিনি স্ত্রী দুজন একসঙ্গে পাশাপাশি যে তিনি পুরনো দিনে সমস্ত কিছু ভুলে গিয়ে এবং সমস্ত অভিযোগগুলোকে ইসলামের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো করেছিলেন সমস্ত অভিযোগগুলোকে তিনি মন থেকে মিটিয়ে দিয়েছেন এবং মূলত তিনি মনে করছেন এগুলো আসলে কোনো অভিযোগ ছিল না তিনি শুধুমাত্র প্রচার করেছেন এবং তিনি এসে উচ্চ স্বরে তিনি কালামাই শাহাদাত তথা কালামাই লাম মোহাম্মদুরসুল্লাহ এটা পাঠ করেছেন এবং তিনি বলেছেন যে আমি আবারও ইসলাম কবুল করলাম শুধু আমি না আমার স্ত্রী যিনি আছে তিনিও ইসলাম কবুল করলেন এটা নিয়ে আজকে আমরা আলোচনার জন্য উপস্থিত হয়েছি বিষয়টা হচ্ছে মুফাসুল ইসলাম তিনি আবারও পুনর্বার তিনি ইসলামে ফিরে এসেছে তাই মানে কিছু আমি কথা আগে থেকে বলে নিতে চাইছি আজকে উনিশে মে দু হাজার খ্রিস্টাব্দ চলছে আপনার জানে মুফাসুল ইসলামকে নিয়ে আজকে আমি কেন আসলাম একটা প্রশ্ন আসতে পারে তো আমার যেটা মনে হয়েছে যে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মুফাসিল ইসলাম যিনি ইসলামের একটি বাংলা ভাষাতে বা বাংলা ভাষাষী মানুষের মধ্যে তিনি সবচেয়ে বড় সমালোচক ছিলেন এবং ইসলাম প্রসঙ্গে তিনি অনেক মিথ্যা কথা এবং অনেক গজামিল দিয়ে তিনি অনেক কিছু আলোচনা করেছেন যাতে বাংলা ভাষাসী মানুষের কাছে মূলত ইসলামটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিলেন তাহলে আলহামদুলিল্লাহ মহান সত্তম দিন তিনি হেফাজত করবেন ইসলামের তেমন কিছু ক্ষতি হয়নি যারা সংশয়বাদী তারাই সেই তার আলোচনার মাধ্যমে আরও কিছু সংশয়টাকে মজবুত করেছে মূলত যারা মুত্তাকি পরেশগার মমিন মুসলিম তাদেরকে তিনি বা তাদের ইমানের দুর্বলতা ঘটাবে তার আলোচনার মাধ্যমে এমনটা কক্ষণই হয়নি আর যদি হয়ে থাকে কয়েক পার্সেন্টও নয় হতে পারে হাজারে একজন বা এক লাখে একজন এমনটা তো আমার আসার কারণ হচ্ছে এটা যে আপনারা বিগত মানে কয়েক বছর আগে দেখেছেন যে এই মুফাসিল ইসলামকে কেন্দ্র করে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছিলাম এবং মুফাসিল ইসলাম তিনি যখন নাস্তিক ছিলেন সেই সময়তে তিনি ইসলামকে চ্যালেঞ্জ করে অনেক কিছু মন্তব্য করেছিলেন তার দরুন আমি তার সঙ্গে একবার আমার যতটা মনে পড়ে তার সঙ্গে আমি একবার একটা মানে ইমো থেকে বা ফেসবুকের মাধ্যমে আমি আলোচনার জন্য এসেছিলাম যেখানে প্রায় সাঁড়ত্রিশ মিনিট আমি আলোচনা করেছিলাম আজ থেকে এক বছর আগে তো সে কে পরাজয় হয়েছে কে জয় হয়েছে সেটা পরের বিষয় যেটা লক্ষাধিক মানুষের ওপরে শুধুমাত্র আমার ইউটিউব সাইট থেকে মানুষ দেখেছে এবং ফেসবুক থেকে আরো লক্ষাধিক মানুষ কমপক্ষে এটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে যে তার সঙ্গে আমার বিতর্কর বিষয়টি আর দ্বিতীয় আরেকবার আমি তার সঙ্গে অ্যাড হয়েছিলাম যুক্ত হয়েছিলাম সেখানে আমি আলোচনা করেছিলাম মুফাসিলের সঙ্গে তো যাই হোক তারপরে তার বিভিন্ন অভিযোগের জবাব দেওয়ার জন্য আমি নিজেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলাম লেখনির মাধ্যমে এবং পাশাপাশি ভিডিওর মাধ্যমে যেগুলো ইউটিউবে আলহামদুলিল্লাহ অনেক ভাইরাল হয়েছে এবং ইউটিউবে এখন পর্যন্ত মজুদ আছে আপনার যদি কেউ দেখতে চান তার বিরুদ্ধে বা তিনি যে মিথ্যা অপবাদ লেপন করেছিলেন তার বিরুদ্ধে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম প্রায় ঊনষত্তরটা তার মিথ্যাচারের আমি জবাব দিয়েছিলাম যেগুলো আপনি লিখতে পারেন বি আর রাহুল হোসেন ভার্সেস মুফাসেল এতটা লিখলে আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন তো আজকে আমার আসার কারণ মৌলিক হচ্ছে এটাই যিনি কয়েক বছর আগে ইসলামের কঠোর সমালোচক ছিলেন এবং তার ভাষাটা এতটাই খারাপ ছিল এতটা নিচু মানের ছিল সেক্ষেত্রে তার জবাব দেওয়ার জন্য আমাদেরকে আসাটা জরুরি মনে করছিলাম না তারপর অনেক ভাই রিকোয়েস্টে আলহামদুলিল্লাহ বেশ কিছু জবাব আমরা দিয়েছিলাম তারপর আস্তে আস্তে তার ভিডিও আগে যে তিনি করতেন অনেকটা আস্তে আস্তে কমিয়েছিলেন আলহামদুলিল্লাহ তো আজকে আসার মৌলিক কারণ হচ্ছে এটা যেহেতু তার সঙ্গে আমার সহসের আলোচনা বেশ কয়েকবার হয়েছে এবং তার ভিডিওর আমি জব দিয়েছি আর আজকে যখন তার এই ভিডিওটি তার বিবৃতি শুনলাম যে তিনি আবার ইসলামে পদার্পণ করলেন এবং কালেমে শাহাদাত তিনি পাঠ করলেন প্রকাশ্য ভিডিওর মাধ্যমে এবং তিনি ওয়াদাবদ্ধ হলেন এবং তিনি বলেছেন একথা স্পষ্টভাবে যে এরপর থেকে ইসলামের নামে যে অভিযোগগুলো তিনি উত্থাপন করেছিলেন প্রত্যেকটা জবাব তিনি নিজে দেবেন এবং তিনি যারা ইসলাম বিদ্বেষী এখন বর্তমান আছে নাস্তিক যারা আছে তাদের প্রত্যেকের অভিযোগ তিনি খণ্ডন করবেন তিনি এটা ওয়াদা দিয়েছেন এখন আপনাদের কাছে আমি সেই ভিডিওটি সংক্ষিপ্তে শোনাচ্ছি আপনারা যদি বিস্তারিত জানতে চান বা ভিডিওটা শুনতে চান তাহলে আমার রাহুল হোসেন রুহুল আমিন যে ফেসবুক আইডি আছে আপনারা সেখান থেকে শুনতে পারেন আমি ভিডিওটা চালাচ্ছি আপনারা বুঝতে পারবেন জি নোবডি ক্যান রিড হিউম্যান মাইন্ড আমার মগজকে পড়ার মতো ক্ষমতা কার নেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ডিটেলস ভিডিও পাবেন ডিটেলস কারণ ব্যাখ্যা করব আমার স্ত্রী এবং আমি আমরা দুজনেই ইসলামে ফিরে এলাম লা লাহ মুহাম্মদ রসুল্লাহ ওকে আপনারা আপনাদের সবার প্রতি ভালোবাসা অটুট ভালোবাসা যেই ধর্মের হন আস্তেই হন যদি কেউ ধারণা করে থাকেন ইসলাম আপনাকে ডিসক্রিমিনেট করে

প্রথমত কেউ যদি ইসলাম ত্যাগ করে পুনর্বার আবার ইসলামে যদি সে আসে এবং সে যদি কালমে শাহাদ পাঠ করে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা তাকে ধরে নিতে পারি সে আবার ইসলাম কবুল করেছে তো তাকে আহলান ওয়াসা আহলান তাকে সত্য পথে আবার তিনি ফিরে এসেছেন আল্লাহ স্মুদের কাছে দোয়াই প্রার্থনা রামাদান মাসে যে আল্লাহ স্মাতালা তাকে সমস্ত রকমের সুবুদ্ধি তুমি দান করো তাকে হেদায়তে কামেলা দান করো দুই নম্বর বিষয় এখানে বিশেষ করে মুফাসুল ইসলামকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে সমালোচনা হওয়ারই কারণ বেশ কিছু আছে যে মুহসিল ইসলাম হঠাৎই তিনি অনেকদিন নাস্তিকতা প্রচার করলেন হঠাৎই তিনি আবারও ইসলাম প্রচার করছেন কেননা তার জীবনের তিনটে টার্নিং পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি আসলে মুহসিল ইসলাম প্রথমত তার দাবি অনুসারে তিনি প্রথমত মানে ইসলাম প্রচারক ছিল যদিও আমি যাই হোক তার ইসলাম প্রচার সম্পর্কে আমি কোনো তথ্য কোনো লেখনি বই অথবা কোনো ভিডিও আমি দেখি নাই ইউটিউব অনেক চেষ্টা করেছি কয়েকটা হয়তো বা দেখেছি তো তেমন কিছু না তারপর তিনি ইসলাম প্রচারক থেকে হঠাৎই কয়েক বছর আগে সমত তিন বছর আগে তিনি হঠাৎ একদিন সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে তিনি বলে দিলেন তিনি ইসলাম ত্যাগ করলেন এবং তিনি পাশাপাশি তিনি ইসলামের সমালোচক হিসেবে অবস্থান করলেন এবং তিনি মানে নাস্তিকতা দাবি করেননি তিনি বলছেন তারপর যে তিনি ইসলাম ত্যাগ করেছেন এটা তিনি এসে ভাইরাল করলেন তারপর আমরা দেখেছি যে তিনি ইসলাম প্রসঙ্গে অসংখ্য তিনি ভিডিও বানিয়েছেন যিনি ইসলামকে কটক্ষ করে এবং নিচু কিছু ভাষা ব্যবহার করে নিম্নমানের ভাষা ব্যবহার করে তিনি ভিডিও করেছিলেন আমরা দেখেছি যে তার জীবনের দুটো পয়েন্ট প্রথমে তিনি ইসলাম প্রচার করছিলেন তারপর ইসলামকে ত্যাগ করে তিনি নাস্তিক বা সমালোচক হিসাবে সহসিত একজন সমালোচক হিসাবে বাংলাভাষীর মধ্যে একজন নাম করে ব্যক্তিত্ব এটা অস্বীকার করার জায়গা নেই তারপর হঠাৎই তিনি আজকে যে ষোলোই মে দু আজকে সন্ধ্যার আগের মুহূর্তে তিনি ইউটিউবে আবারও ভিডিও লোড করলেন যে তিনি নাস্তিকতাকে ত্যাগ করে দিলেন এবং তিনি আবার পুনর্বার ইসলামে প্রবেশ করলেন এখন আমাদের মুসলিমদের একটা স্বাভাবিক একটা প্রশ্ন আসেই এই জন্যই যে মুফাসিল তিনি এতবার পাল্টি মারলেন বা ডিগবাজি খেলেন বা তার লাইনটাকে ক্রস করছেন কারণ কি কি কারণ হতে পারে তো যাই হোক আমি ফেসবুকে বিভিন্ন আমাদের মুসলিম যেসব দিনী ভাই আছে এবং বোনের আছে তাদের আমি মন্তব্য পড়লাম আমি মোটামুটি তিনটে মন্তব্য পেয়েছি যে প্রথম কথা যে মুসলিমদের মধ্যে একটা সংশয় যে মুফাসিল ইসলাম ত্যাগ করে নাস্তিক হলেন আবার ইসলাম ফিরে আসলেন তার এখন যে ফিরে আসলেন এটা হতে পারে যে মুফাসিল এটা কোনো একটা চক্রান্ত করছে কোনো চক্রান্ত করছে যেসব ভাইরায় দাবি করছে এটা ফেলে দিতে নয় কেননা আমি কয়েক বছর আগে মুফাস্সিল একটি ভিডিও দেখেছিলাম ঠিক এমনটাই যে তিনি একটি ভিডিওতে এসে তিনি বলছেন আমি আবার ইসলামে প্রবেশ করলাম তিনি কালেমা পাঠ করলেন পাঠ করে তিনি নিজেই বলছিলেন মুফাসিল। যে আমি আবারও পুনর্বার ইসলামের নামে যত অভিযোগ আছে আমি আবারও খণ্ডন করব। এ কথা বলার পরে তিনি একটা বিয়ার বা যাই হোক কোনো পানির দ্রব্য বা কিছু হোক তিনি সমস্ত বিয়ার বা মদ এই জাতীয় কিছু নিয়ে তিনি আবারও পান করতে শুরু করলেন এবং মানে সেটাকে অট্ট হাসি দিয়ে তিনি উড়িয়ে দিলেন এবং তিনি কয়েকটা খিস্তি তথা গালি দিয়ে তিনি বললেন আমি মুফসিল ইসলাম গোল করবো তোরা ভাবলি কীভাবে মানে তিনি ওটাকে ছলনা হিসাবে তিনি উপস্থাপন করেছিলেন মূলত তিনি ইসলাম কবুল করেছিলেন না এবং প্রত্যাবর্তন করেছিল না তো এই জন্যই আমাদের অনেক মুসলিম ভাই যারা আছে তাদের একটা স্বাভাবিক যে মুফাসিল আবার নতুন কোনো চক্রান্ত করছে বা তিনি আবার তার আগেকার যে ফেসবুক আইডি ছিল সেটা ব্লক হওয়ার জন্য বা সেটা হারিয়ে যাওয়ার জন্য আবার তিনি টাইম লাইনে আসার জন্য তিনি এটা তার কোনো একটা চালাকি হতে পারে আর মুসলিম ভাইদের দাবি এটা মোটে ফেলে দেওয়ার নয় কেননা ঠিক আজকে যেমনটা করেছে মুফাসিল তার আগেও এমনটি একবার করেছে এজন্য মুসলিমদের এই দাবি বা মুসলিমদের এই ধারণার চিন্তা আসাটা স্বাভাবিক তবে এখানে একটা লক্ষণীয় পয়েন্ট আমি যেটা মনে করছি যে মুফাস্সলের পূর্বের যে ভিডিও ইসলামকে তিনি ফিরে আসলেন বলে তিনি ভিডিও বানালেন তো যাই হোক ওই ভিডিওতে তিনি ভিডিও শেষ হবে স্বীকার করলেন যে আমি ইসলাম কবুল করি নাই এটা তিনি ধোকা দিয়েছেন তিনি বলে দিয়েছেন আর আজকের এগারো মিনিটের যে ভিডিও এটাতে সম্পূর্ণ তিনি ইসলামের পক্ষ কথা বলেছেন এবং তিনি পাল্টে মারেননি প্রথম যে ভিডিওটা করেছিলেন ওটাতে পাল্টি মেরেছিলেন কিন্তু আজকের এই ভিডিওতে তিনি পাল্টি মারেননি এটা একটা পয়েন্ট দুই নম্বর যে অনেক মুসলিম ভাইদের আর যে মুফাসিলকে নিয়ে তো আলোচনা করার প্রয়োজন নেই আলোচনা করার প্রয়োজন নেই বা তাকে এভাবে ফেমাস করারও প্রয়োজন নেই তবে প্রথম কথা হচ্ছে যে আমরা ভিডিও শেয়ার করছি বলে তিনি ফেমাস হবেন এমনটি নাই যাই হোক এটা অসত্য কথা নয় যে মুফাস্সিল বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে তিনি মোটামুটি পরিচিত একজন ব্যক্তিত্ব কেন তিনি ইসলামের সমালোচনা করেছেন তাই আগে থেকে তিনি মোটামুটি ইসলাম বিদ্বেষী হিসেবে তিনি সেলিব্রিটি এখানে তাকে নতুনভাবে পরিচয় করে দেওয়ার মতো কিছু না বা নতুনভাবে তাকে আবার টাইম লাইনে নিয়ে আসার মতো কিছু না তিনি আগে থেকেই মানুষের পরিচিতি একটি মুখ হিসেবে তিনি ছিলেন তো যে তিনি যখন প্রত্যাবর্তন করছে সেই সময় বা তিনি আবার ইসলামের দিকে ফিরে আসতে চাইছে এই জন্য তাকে নিয়ে আলোচনা আমরা করছি কোনো উদ্দেশ্য বা কোনো লাভ আছে এমনটি নয় আরেকটা কথা মনে রাখবেন কোন মানুষ যখন ইসলামের কালেমে শাহাদাত যখন ঘোষণা করে দেয় যখন ঘোষণা করে দিবে এ মুহূর্ত অবস্থাতে আমাদের মনের মধ্যে একটা সন্দেহ সংশয় থাকতে পারে সে প্রকৃতপক্ষে ইসলাম কবুল করলো না তিনি আবার কোনো ধোকা প্রতারণার আশ্রয় নিচ্ছে তো যে তিনি যখন প্রকাশ্য যখন ইসলামের কালেমে শাহাদাত পাঠ করে ফেলেছে সে একটা হাদিস আসছে চার হাজার দুইশো উনসত্তর নম্বর ছ হাজার আটশো বাহাত্তর নম্বর হাদিস বিভিন্ন হাদিসটা বর্ণনা আছে যে আল্লাহ মুহম্লাম কোন একজন সাহাবি আলমকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন এমতো পরিস্থিতিতে একজন কাফের তাকে যখন তরবারি ধরা হয়েছিল তার মানে গদ্দনের এখানে এমত পরিস্থিতিতে কাফেরকে যখন তরবারিটা ধরা হয়েছিল আর সে কাফের ব্যক্তিটা কালামে শাহাত পাঠ করেছিল দুজন সাবি ছিল তার মধ্যে আনসারি সাহাবা রদিয়াল তিনি সঙ্গে সঙ্গে তিনি তরবারিটাকে নামিয়ে নিয়ে এসে তিনি ফিরে আসলেন আরেকজন সাভারদ আল্লাহ তালু ছিল তিনি সঙ্গে সঙ্গে কালমা পাঠ করার পরেও তাকে আঘাত করে তাকে হত্যা করেছিল পরবর্তী সময়তে মোহাম্মদ সাল্লাহলামের কাছে মদিনাতে এসে যখন এই খবরটা প্রকাশ করা হলো বিশ্ববী তাকে একটা প্রশ্ন করেছিল যে তুমি তাকে যখন তরবারির আঘাতটা মেরেছিলে তখন কি তিনি তার আগে কালমা পাঠ করেছিল না আঘাতের পরে সে কালমা পাঠ করেছিল তো সঙ্গে সঙ্গে সে ব্যক্তি উত্তর দেয় আল্লাহ রসুল তিনি যখন কালমা পাঠ করেছে তারপরে আমি আঘাতটা দিয়েছি আলসুল বলছেন তিনি তুমি বলো কি যে সে কালমা পাঠ করেছে তারপরে তুমি আঘাত দিলে আলসুল বেশ কয়েকবার কথাটা দুঃখ প্রকাশ করে তিনি বললেন তুমি পাঠ মানে কালেমা পাঠ করেছে তারপর তুমি আঘাত দিলে এটা হয় কিভাবে। তুমি করলে কিভাবে। সমস্যা সাহাবারদ আল্লাহ তালু উত্তর বলেছেন যে আলসুল আল্লাহ ওই তো তার মৃত্যুর ভয়ে সে কালমা সাদাব পাঠ করেছে কেন সে জানে কালমা সাদাব যদি পাঠ করা হয় তাহলে তার রক্ত হারাম হয়ে যায় তো সে মৃত্যু থেকে বাঁচার জন্য সে কালামাই পাঠ কালিমাটি পাঠ করেছে আল্লাহ তার জবে বলেছিল তুমি কি তার অন্তরের মধ্যে প্রবেশ করেছো বা তার অন্তর চিরে দেখেছ যে সে কি পর্যায়ে সে এই কালিমায় সাদ পাঠ করেছে আল্লাহ তারপরে কথা বলার পরে তিনি বললেন যে কেমতের মাঠে যখন তার কালেমাটা উঠবে তখন তুমি কি জবাব দেবে তার সৈব বুখারি হাদিস নয় চার এবং ছ হাজার আটশো বাহাত্তর হাদিস তো যখন মুফাসিল আবার পুনর্বার সে যখন কালেমা শাহাদাত পাঠ করেছে এবং ইসলামে ফিরে আসার জন্য তিনি বিবৃতি দিয়েছেন আলহামদুলিল্লাহ আহলান ওয়াসলান আলহ সাহা তাকে হেদায়ত দান করুক পূর্ণ হেদায়ত দান করুক আমরা এ দোয়াই করব তার জন্য বদ নয় কেন বাহ্যিক দিক থেকে সে কালেমা পাঠ করেছে তার জন্য আমরা দোয়া করতে পারি এখানে পয়েন্ট যে মুফাসিল যে ইসলামে আবার ফিরে এসেছে এটা আমাদের লাভ কী বা সে যদি ইসলামে না আসে সে যদি নাচ থেকেই থাকে তাতে আমাদের বা ইসলামে লাভ কী আমি মনে করি যে মুফাসিল যদি নাস্তিক থাকে এখানে আমাদের কোনো লাভ নেই কোনো লাভও নেই কোনো ক্ষতিও নেই আবার মুফাসিল যে ইসলামে আবার পুনর্বার এসেছে এতে আমাদের মুসলিমদের কোনো লাভও নেই কোনো ক্ষতি নেই দুই দিক থেকে ড্র তারপরে মুফাসিল যদি ইসলামে প্রত্যাবর্তন করে আসে তা আলহামদুলিল্লাহ একজন মানুষ বিভ্রান্তি হয়েছিল সে আবার ইসলামে এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আল্লাহর প্রশংসা কেন আমরা বিগত দিনে ইতিহাসের কথাই বলে অনেক নাস্টিক অনেক অ্যাগোনিক যারা সংশয়বাদী ওরা অনেক ইসলাম সমালোচক যারা ছিলেন ইসলামী সমালোচক তারা কিন্তু ইসলামের সমালোচনা করতে গিয়ে তারা কিন্তু ইসলাম বল করেছে এর উদাহরণ কিন্তু অনেক আছে তো এক্ষেত্রে মুফাসিল যে ইসলামে প্রত্যাবর্তন করে চলে আসে এতে আমাদের লাভ নেই ক্ষতি নেই তো আলহামদুলিল্লাহ সে এসেছে তিনি পরকালে তার জায়গাটা আল্লা সোভানতালা সে যদি প্রকৃতপক্ষে চলে আসে সে যে মুমি কি অবস্থায় যে মুসলিম হিসাবে যে মৃত্যুবরণ করতে পারে সে তার পরকালটাকে সেভ করলো এটা হচ্ছে তার জন্য কল্যাণ কর এখন প্রশ্ন যে মহসিল ইসলাম পরিত্যাগ করেছিল নাস্তিক হয়েছিল তাতে আমাদের কি কোনো সমস্যা হয়েছিল কোনো ক্ষতি হয়েছিল যে আমাদের মুসলিমদের কোনো ক্ষতি হয় নাই অনেকে মনে করতে পারে সে ইসলাম সমালোচনা করেছে মুসলিমদের মধ্যে বীজ বপন করেছে হ্যাঁ সাময়িক কিছু দিনের জন্য হয়তো কোনো সমস্যা হতে পারে তো খুব বেশি ক্ষতি হয়েছে এমন করে কিছু নাই লক্ষ এক লক্ষ মানুষের মধ্যে একজনের কাছে হয়তোবা তার মেসেজ পৌঁছেছে এইসব ঘটনাগুলো তো যে আমাদের কোনো ক্ষতি হয় নাই তিনি আমার যে প্রত্যাবর্তন করে চলে এসেছে এতে কি আমাদের মুসলিমদের অনেক কিছু লাভ জি না এতে মুসলিমদের যে অনেক কিছু লাভ হবে এটা আমিও মনে করি না যে এসেছে তার মানে এই নয় যে সমস্ত নাস্তিকগুলোকে তিনি আবার মুসলিম বানিয়ে ফেলবেন এটাও আমরা বিশ্বাস করি না তিনি একজন শুধুমাত্র নিজেকে সেভ করলেন আমরা এতটাই বলবো তিনি ইসলামে আবার পুনর্বার এসে যদি সত্যি এসে থাকেন তিনি নিজেকে সেভ করলেন এর জন্য যে ইসলামের যে একটা বিশাল কিছু হয়ে গেল বা মুসলিমদের জন্য বিশাল কিছু হয়ে গেল। এটা আমরা মনে করি না তবে আলহামদুলিল্লাহ তিনি এসেছে তিনি তার পরকালকে সেভ করলেন এতটাই এবার দুই নম্বরের কিছু কথা এখানে বলা যেতে পারে একটা কথা মনে রাখবেন যে মৌমাছির হুলের ব্যথা যতটা কঠিন আর এই মৌমাছির হুলটা হুলের ব্যথা ভুলে যাওয়া যতটা কঠিন কিন্তু মানুষের কথার যে আঘাত বা কথার এই হুল এটা কিন্তু ভুলে যাওয়া ততটা কঠিন নয় বা ততটা সহজ নয় কেন মোমাছির হুল যদি মানুষের শরীরে যদি ফুটিয়ে দেয় কেউ কোনো মৌমাছির হুল যদি ফুটিয়ে দেয় শরীরে তো কয়েক ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা একদিন পর তার ব্যথাটা কিন্তু পরিষ্কারভাবে চলে যায় কিন্তু মানুষের যে কথার যে হুল কথার যে বিষ এটা যদি কোনো মানুষকে একবার দিয়ে দেন মৃত্যু পর্যন্ত মনে থাকে তো যাই হোক মুবাস ইসলাম প্রসঙ্গে নবী মাহমুদ সাল্লাহ সাল্লাম প্রসঙ্গে তিনি এত আপত্তিকর কথা বলেছেন এবং ভাষাগুলো এত নিম্ন স্তরের ছিল তার এ কথার যে হুল কথার যে বিষাক্ত হুল বা এ কথার যে ছবল এই ছবল মুসলিমদের অন্তরে কিন্তু গেঁথে আছে এটা কখনোই ভুলবার নয় তারপরেও কিছুটা মানে হুল বাত ব্যথাটা আমাদের অন্তর মধ্যে আছে যা তারা যার বক্তৃতা শুনেছে এটা স্বাভাবিক থাকবে আর এটা থাকাটা বাঞ্ছন এটা প্রত্যেকটা মানুষের এখন এই ব্যথা তিনি যে ব্যথাটা আমাদেরকে দিয়েছেন এটা আমরা কিভাবে নির্মূল করব আমরা এখানে একটা কথা আমি পরামর্শ দিতে পারি মফসিলকে যে তিনি যে ইসলাম প্রসঙ্গে যে অনেক মিথ্যা আরোপ করেছিলেন এবং ইসলাম প্রসঙ্গে তিনি বিভ্রান্তিকর অনেক বক্তৃতা রেখেছিলেন সত্য মিথ্যা যাচাই না করে বা সত্য মিথ্যার সঙ্গে মিশিয়ে দিয়ে নিজের ভাবে উপস্থাপন করে মানুষের সামনে যে বিভ্রান্তিকর অনেকগুলোই আলোচনা তিনি করেছিলেন এখন তার উচিত যে তিনি যেসব ভিডিওগুলো আলোচনা করেছে সেগুলো তিনি খণ্ডন করবেন নিজের যার যুক্তি আলহামদুলিল্লাহ তার আগে আমরা কিন্তু খণ্ডন করে দিয়েছি মুফসিল যতগুলো ইসলাম প্রসঙ্গে আপত্তি করেছিল আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে অনেক আলেম ওলেমা অনেক সাধারণ মানুষ ইসলাম প্রিয় ভাইয়েরা তারা কিন্তু একাধিক বক্তৃতা একাধিক ভিডিও আলোচনা করেছে সরাসরি আলোচনা করেছে বিভিন্ন বিতর্কে সোশ্যাল মিডিয়াতে বিতর্কে যুক্ত হয়েছে এমনকি অনেক করেছে এই অ্যাভেলেবেল আছে ইউটিউবে চলে গেলে দেখতে পাবেন এমনকি অসংখ্য বইপত্র রচনা করা হয়েছে যেসব অভিযোগগুলো মুফাসিল দিয়েছিল এবং তার আরও নাস্তিক যারা দিয়েছিল প্রত্যেকটার অভিযোগ আমরা মুসলিমদের তরফ থেকে কিন্তু আমরা দিয়েছি নতুন ভাবে যা নতুন কিছু খন্ডন করবে এমনটি জায়গা নেই আলহামদুলিল্লাহ তারা যখনই কোনো নাস্তিক যখনই ইসলাম প্রসঙ্গে কোনো আপত্তি করেছে মুসলিমদের তরফ থেকে আলহামদুলিল্লাহ আমরা সঙ্গে সঙ্গে সেগুলোকে খণ্ডন করেছি লেখনির মাধ্যমে এবং বক্তৃতার মাধ্যমে এগুলো অ্যাভেলেবেল ফেসবুক থেকে হোক বা সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইট থেকে দেখেন বিশেষ করে একটা সাইট আমাদের আছে সদালাপ এই সত্য কথন সত্য কথনে হাজার হাজার আর্টিকেল আছে এই ইসলাম বিদ্বেষী যারা ইসলাম সমালোচনা করছিল তাদের জবের জন্য তাছাড়া অ্যান্টি ইসলাম বলে মিনারিল মিনার ভাইয়ের একটা সাইড আছে অসংখ্য জবাব দেওয়া হয়েছে অনেক এম কে হাসান ভাই তিনি তো মুফসুল ইসলামের প্রথমেই তিনি জবাব দিয়েছিলেন এবং প্রত্যেকটা ভিডিওর পাই মানে একটা একটা করে জবাব দেওয়া হয়েছে পরবর্তী সময়তে আমি কিছু কিছু ভিডিও জবাব দিয়েছি লেখনিতে নয়ন ভাই আছে তিনিও নাস্তিক আস্তিক গ্রুপের তিনি অ্যাডমিন তিনি অসংখ্য লেখা লিখেছে যে আমরা সার্বিক দিক থেকে মুফাসিল এবং তার অনুগামী যারা নাস্তিকরা ছিল যতগুলো অভিযোগ করেছে আলহামদুলিল্লাহ আমরা লেখনির মাধ্যমে ভিডিওর মাধ্যমে বই প্রকাশের মাধ্যমে ইন্টারনেট ব্লগ প্রত্যেকটা জায়গায় তাদের প্রত্যেকটা অভিযোগের একাধিক উত্তর দিয়েছি একটা নয় একাধিক উত্তর দিয়েছি তো মুফসিল ইসলামে আবার প্রত্যাবর্তন করেছে এখন তার উচিত এতটাই যে তিনি নিজে আমল করুক এবং তিনি মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয় যে আমি আবার ইসলামে ফিরে এসেছি এটা মানুষকে দেখানোর জন্য নয় বরং আল্লাহ সুবান তালার কাছে তৌবা করুক কারণ আল্লাহ সুমতলা পবিত্র করুমার সন্ন ঊনচল্লিশ আয়ত্নমা তিপান্ন আল্লাহ বলেছেন কোনো ব্যক্তি যদি বিভ্রান্তি হয় তারপর যদি সে পথভ্রষ্ট গুমরা হয়ে আবার যদি দিকে প্রত্যাবর্তন করে তৌবা করে আল্লাহ সুবাহান তালা তার পেছনে সমস্ত গুণাকে ক্ষমা করে তিনি নেকিতে বদলে দেয় তো এই যে ইসলামী আবার প্রত্যাবর্তন হওয়া আমি বলবো এটা মানুষকে উদ্দেশ্যে যেন না হয় যদি আপনি যদি ইসলাম কবুল করে থাকেন চলছে রামাজার কাছে দোয়া করেন তো বা ইস্তেক ঘর পাঠ করেন যে আপনি অন্যায় করেছেন আপনি আল্লাহর সঙ্গে জড়িত পাপ আপনি অন্যায় করেছেন এগুলো আল্লাহ কাছে ক্ষমা চান মানুষ কি বললো পক্ষে বললো না বিপক্ষে বললো এটা আপনার দেখার প্রয়োজন নেই আপনি নিজে ইবাদত করেন আমেল করেন আর আপনি যদি পারেন যে অভিযোগগুলো নাস্তিকরা করছে আপনি যদি চান এই ফিল্ডে আপনি আবারও কাজ করবেন ইসলামকে ডিফেন্ড করার জন্য বা নাস্তিকদের বা ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আপনি সত্যকে উপস্থাপন করবেন আহলান ওয়া সাহালান আপনাকে করতেই হবে এমনটা আমরা দাবি করছি না আলহামদুলিল্লাহ আমরা আগে থেকে এগুলো জব দিয়েছি তারপরেও যদি আপনি চান দাওয়াতি ফিল্ডে বিশেষ করে নাস্তিক দের বিরুদ্ধে ইসলাম যারা ইসলামের সমর্থক আছে তাদের জবে যদি আপনি ভিডিও করতে চান আলহামদুলিল্লাহ এটা আমাদের কোনো আপত্তি নেই আপনি করতে পারেন তবে আমাদের দাওয়াত হচ্ছে এতটাই যদি সত্যি আপনি ইসলামে ফিরে আসেন আপনি তৌবা করেন আল্লাহ কাছে ক্ষমা চান মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয় যে আমি আবার ইসলামে চলে আসলাম এমনটা নয় আপনি আল্লাহর কাছে মানে ফিরে এসেছেন সত্য পথে ফিরে এসেছেন মনসত্ত সত্য সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত শুরু করেন এবং আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আপনি প্রকাশ করেন নিজেকে কেন আমি আপনাকে প্রথমে বলে বলেছি যে মৌমাছির হোলের ব্যথা আর মানুষের কথার ব্যথার মধ্যে অনেক পার্থক্য আছে আর আরেকটা পয়েন্ট আমি এখানে বলতে চাই মহাসিলকে উদ্দেশ্যে করে যে বর্তমান প্রেক্ষাপটে যে ইসলামের যে সমালোচনাগুলো মানুষ বিভিন্নভাবে করেছে আপনিও করেছেন এর জবাব যে আপনাকে দিতে হবে এমনটা আমরা দাবিও করছি না বলছে না এতটাই শুধুমাত্র আমাদের পক্ষ থেকে দাবি আপনি যদি ফিল্ডে কাজ করতে চান আপনি ফিল্ডে কাজ করেন যাই হোক আমরা এখানে বিস্তারিত আলোচনা করবো না কেননা বিশেষ করে এখন রাত্রি অনেক হয়েছে আর ইফতারের পরে মানুষ খুব বেশি সময় থাকতে চায় না তো আমরা খুব মানে তাড়াতাড়ি শেষ করব। এখানে আমি কিছু ভাইয়ের কমেন্ট পড়ব পক্ষে এবং বিপক্ষে মুফাসুল্ল ইসলামে ফিরে আসার জন্য পক্ষে অথবা বিপক্ষে অনেক ভাই অনেক রকম মন্তব্য করছে ওই মন্তব্যগুলোকে কয়েকটা নেওয়ার চেষ্টা করব আপনারা কেউ যদি অ্যাড হতে চান কেউ যদি অ্যাড হতে চান আপনারা আমাকে অ্যাড পাঠাবেন ইনশাল্লাহ আমি অ্যাড করে কথা বলতে পারি বা কথা বলতে চাইছি যারা অ্যাড হতে চাইছেন অনেক ভাই আছেন যারা অ্যাড হতে চাইছেন তারা আমাকে অ্যাড পাঠাবেন আমি চেষ্টা করছি যদি আপনারা অ্যাড মানে হন

এবং বিভিন্ন জায়গায় আল্লাহ সুমতাল বিশেষ তোবা তেত্রিশ আলা দিন করলি যে আল্লাহ তিনি তার নবীকে সত্য দিন সহকারে তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন আর পৃথিবীতে সমস্ত মতবাদের উপরে আল্লাহ সুবান তালী মতবাদ তথা ইসলামকে তিনি বিজয় দান করবেন এটা আল্লাহ সুবান তালা তিনি দায়িত্ব নিয়েছেন যতই মানুষ নাস্তিকতা বলুক যতই অন্য ধর্ম বলুক আল্লাহ স্পষ্টই বলেছে যে সমস্ত ধর্ম সমস্ত মতবাদের উপরে ইসলামকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করবেন আমাদের এটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কিছুই নেই মানুষ যাতে ইসলামের বিরুদ্ধ যাবে আলহামদুলিল্লাহ তাতে ইসলামের প্রচার হয় আমরা এর আগেও দেখেছি আর আল্লাহ পবিত্র কনসল ইমরান চন্নতি বলেছেন মাকার মাকার আল্লাহ মা মাকরেন যে তারাও চক্রান্ত করেছিল আর আল্লাহ কৌশল করেছিল আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় কৌশলী তো মানুষ যতই ইসলামকে কৌটু মন্তব্য করুক বা ইসলামের আচরণ করুক ইসলামের সলোচনা করুক না কেন আলহামদুলিল্লাহ আল্লাহ স্মাতালা বলছে যে আল্লাহ তাদের চাইতে বড় কৌশলী আল্লাহ তাদের চাইতে বড় কৌশলী তাদের চক্রান্ত যতটাই হোক না কেন আল্লাহ কৌশলী আল্লাহ মুসা আর ফেরাউনের ঘটনা আপনারা সকলেই জানেন যে ফেরাউন সমস্ত শিশুদেরকে হত্যা করে দিয়েছিল কিন্তু আল্লাহ তার চাইতে বড় কৌশলী আল্লাহ ফেরাউনের বাড়িতে মুসা আলাহিসাল্লামকে হ্যাঁ তিনি ছোট থেকে বড় করেছেন তার খাওয়া তার পড়া ওখান থেকে হয়েছে আপনারা সকলে জানেন আল্লাহ কৌশল কতটা সূক্ষ্ম যে আপনারা যারা অ্যাড হতে চাইছেন আপনারা অ্যাড রিকোয়েস্ট পাঠান আমি আপনাদেরকে অ্যাড করব আচ্ছা কেউ কি অ্যাড হতে চাইছেন যদি অ্যাড হতে চান আমরা অ্যাড করব অনেক ভাই বলছে যে অ্যাড অপশান অ্যাড অপশান অন করুন আচ্ছা অ্যাড তো অন করা আছে মনে হচ্ছে ভাই এখানে নতুন করে বার কি অ্যাড করবো অ্যাড করা আছে ফ্রেন্ড আচ্ছা আমি একবার দেখে তো সবই তো চালু আছে দেখছি আচ্ছা এখানে অনেকে আছে আমি লাইনে অনেকজনকে পেয়েছি

যে গ্রাজুয়াল ভাইকে অ্যাড করেছিলাম কিন্তু তিনাকে তো দেখছি না অ্যাড তিনি হলেন না অনেকেই আছে ভাই আমি তো অ্যাড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি এখানে তো অনেকেই আছে আমি তো অ্যাড তো রীতিমতো এখানে অ্যাড অপশন তো চালুই করা আছে রিকোয়েস্ট ইউর বোরকাস্ট দেখেন তো আমি একবারে অন করলাম আপনারা কেউ পাচ্ছেন কি হ্যাঁ হ্যাঁ চলে এসেছে অনেকজনকে অনেকজন চলে এসেছে আমি দেখি কাউকে পাই কি এখান থেকে কাকে নেব একটু দেখে নিই অনেকজন এসেছে অনেকজন এসেছে আমি নেওয়ার চেষ্টা করছি রাসেল আহমেদ বলে কোন ভাই আছে তাকে পাঠালাম ঠিক করে কানেক্ট হচ্ছে কি মোবাইলটা আপনাদেরকে বললাম আপনারা এইভাবে ধরবেন আমার মোবাইলটা এবার ধরা আছে এবার মোবাইলটা ধরবেন খুবই সংক্ষিপ্ত আমরা আলোচনা করলাম আপনারা যারা অ্যাড হতে চাইছেন তারা আপনারা কমেন্ট করুন কমেন্ট করলে সব জায়গায় বেশি ভালো হয় কমেন্ট করলে সব জায়গায় বেশি ভালো হয় হাসান আর আমি এর আগে কাউকে অ্যাড করিনি এই জন্য হয়তো বা অতটা ভালো বুঝিও না তো আর মোবাইলটাকে আমি সঠিক করে ধরে রেখেছি এই জন্য হয়তো বা না আসতে পারে আচ্ছা এম কে হাসান ভাই যদি আপনি লাইভে যদি থাকেন আপনাকে আমি রিকোয়েস্ট করছি আপনি একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করলে বেশি ভালো হয় শারিয়ার ভাইকে হ্যাঁ শারিয়ার ভাইকে আমি অ্যাড পাঠালাম ভাইকে যদি আপনি লাইনে থাকেন আমি কিন্তু হেডফোন দিই না আমি আপনার কোন কথাই শুনতে পাচ্ছি না কেন হেডফোন দিই নাই আমি এই শুধু মাইক্রোফোনটা রেখে রেখেছি রেখেছি মনে ছিল না যে আপনার শব্দ শোনা যাচ্ছে আমার শব্দ শ্রোতারা শুনতে পাচ্ছে কিন্তু শুধুমাত্র হয়তো মানে আমি শুধুমাত্র আপনার কথা আমি শুনতে পাচ্ছি না তাই আপনার যদি কিছু বলার থাকে বিষয় শ্রোতাদের উদ্দেশ্যে আপনি বলতে থাকেন হয়তো আমি রিপ্লাই দিতে পারবো না তবে আমি আলোচনাটা পরে শুনে নেবো আপনি যদি এই বিষয়ে কোনো কিছু বলতে চান মোসে ইসলাম ইসলাম যে ফিরে আসলো এর কারণ কি অথবা এতে ইসলামের কোনো ক্ষতি বা লাভ হয়েছে কি বা তিনি ফিরে আসার পেছনে কোনো চক্রান্ত আছে কি নাই এ বিষয়ে সংক্ষিপ্ত যদি কিছু শ্রোতা দেখে বলতে চান আপনি বলতে পারেন তবে মনে রাখবেন আপনার কথা আমি কিছু শুনতে পাচ্ছি না রিপ্লাই করতে পারবো না আপনি কি তাহলে এটা খুলে নিতে পারেন ফোন থেকে তাহলে আপনি শুনতে পাবেন হতা আপনার আপনি শুনতে পাবেন পরে আবার লাগিয়ে নিলাম তাহলে আপনি তখন কথা বলতে পারবেন তাহলে আপনি ইমিডিয়েট এখনি শুনতে পাবেন তাহলে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলাইহিসসা তো আমরা যে বিষয়টা ভাই আলোচনা শুরু করছি বলতে থাকেন ভাই আমি ফিরে আসা তো এক পয়েন্ট এখানে যে কথা বলবো সেটা হলো বিশার যোগ্যতা প্রথম বিষয়বস্তু তো দেখো তো ইসলাম ফিরে আসার কথা হচ্ছে তো এটা আগে একবার তিনি লা ইলাহা ইল্লাল বলেন তারপরে ব্যাঙ্গবিদ্রূপ করছেন নাউযুবিল্লাহ তো আমরা প্রথমত তার কাছ থেকে এই প্রমাণটা চাই আমরা সরাসরি আমাদের সাথে লাইভে আসুক এবং সরাসরি আমার সাথে লাইভে এসে প্রমাণ করুক মানে এটা আমরা আলোচনা করি মুসলিমদের উত্তর দিই যেহেতু তার জন্য সবচেয়ে হবে সে যে পয়েন্ট গুলা নিয়ে কথা বলছিল সেগুলা যদি সেই যুক্তি খন্ডন করে দেয় তবে এখানে অনেকটা সন্দেহজনক বিষয় বস্তু জড়িত এক নম্বর ইসলামের নাকি সে কঠিন যুক্তি করেছিল। যদি ইসলামে ফিরিয়ে আসে তারপর যদি বলে যে ইসলামের বিপরীতে কঠিন যুক্তি উপস্থাপন করেছিল এখানে শুরুতেই সন্দেহজনক তো আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না বিষয়টা যদি কেউ ফিরে আসা আহলানা সালান ভালো আলহামদুলিল্লাহ এটা সবার জন্য ভালো অনেকে অনুপ্রেরণা পাবে কিন্তু এটা মেইনলি তার নিজের জন্য ভালো এখানে ইসলামের কোনো উপকার বা ক্ষতি নেই ইসলাম কেউ আসুক আর ইসলাম থেকে চলে যাক এখানে ইসলামের কোনো লাভ ক্ষতির বিষয় নেই একজন ব্যক্তি নিজের উপকার বা ক্ষতি রিলেটেড যদি সে ফিরে আসে তাহলে এই পৃথিবীতে তার জন্য উপকার আছে সে শান্তিতে থাকতে পারবে তারপরে সে একটা ভালো পিসফুল লাইফ পাবে অন্যদিকে সে পরকালেও মুক্তি পাবে আলহামদুলিল্লাহ যদি না ফিরে আসে এটা তার জন্য ক্ষতি

আরো বেশ কিছু ভাই আছে যারা ভিডিও লাইভে এসে আলোচনা করছিল তাদের সঙ্গে হয়ে মত বিনিময় করুক এটা দুটো আপনার তরফ থেকে আলহামদুলিল্লাহ আমার আর একটা এখানে একটা আবদার আছে এটাই বা দাবি আমরা করতে পারি যদি তিনি এখন ইসলাম কবুল করছে দাবি করছে তো আমি একজন মুসলিম ও একজন মুসলিম আমি মেনে নিলাম এই জন্য আমি একটা দাবি করতে পারি সে দাবি হচ্ছে এটা যে মুফাসিলের যে তিনি ইসলামে আবার ফিরে আসলেন কারণ কি তিনি ইসলাম ত্যাগ করেছিলেন এই জন্য হ্যাঁ আমরা শুনেছি তার একটা কারণ যে তিনি ইসলামের মধ্যে কোনো ভালো কিছু পাইনি হঠাৎই তিনি আজকে এই যে ষোলো মে দু হাজার আগে তিনি আবার ভিডিও আপলোড করলেন যে তিনি ইসলামে আবার ফিরে আসলেন এবং তার স্ত্রীকে সঙ্গে নিয়ে একরো মিনিট তিনি ভিডিওতে আসলেন তো আমাদের একটা প্রশ্ন বা মুসলিমদের তরফ থেকে একটা প্রশ্ন যে মুফাসিল কেন ইসলামে ফিরে আসলেন ইসলামের কি সৌন্দর্য আবার নতুন ভাবে পেলেন যে তিনি ইসলামে ফিরে আসতে বাধ্য হলেন মানে এটা আমাদের প্রশ্ন আর এটা আমার একটা প্রশ্ন না সম্ভবত এটা আমাদের মুসলিমদের তরফ থেকে প্রশ্ন উল্লেখ করেন এটা সবচেয়ে এবং তার জন্য আবার কেন। এটা আমাদের একটা আগ্রহ। তাই তিনি পরবর্তী লাইভে হয় আপনার সঙ্গে হোক বা আমার সঙ্গে হোক অথবা এম কে হাসান ভাইয়ের সঙ্গে হোক যদি আমাদের সঙ্গে যদি তিনি যুক্ত হয়ে যদি আমাদের সঙ্গে মত বিনিময় করে আলহামদুলিল্লাহ আহলান আমরা জিনিসটাকে ভালোভাবে নিব খারাপ ভাবে নয়

এটা একটা ভালো উদ্যোগ যে এজন্য বলছি যে সরাসরি যেহেতু আমার সাথে তার একটা ডিবেটও আছে আলহামদুলিল্লাহ আর আপনারা ডিবেট আছে তো যখন আমরা একই প্ল্যাটফর্মে কথা বলবো যদি সে পপুলারিটি চায় তো এখানে পপুলারিটি পাবে এই পৃথিবীতেও আলহামদুলিল্লাহ পরগত থাকলো তাহলে ইসলাম মেনে তো সব দিক থেকে উপকার হবে তাই আমি যেটা বলবো সেটা যে আমাদের সাথে কানেক্ট হয়ে কথা বলুন এবং আমি অলরেডি মানে মুফাসিল ইসলামের পেজে আহ তার ইনবক্সে মেসেজ করেছি যে আপনার সাথে আমি একটু দ্রুত কথা বলতে চাই আমার একটা রিকোয়েস্ট আপনি অবশ্যই মানে প্রশ্নের উত্তরটা দিবেন মানে রিপ্লাই দিবেন অলরেডি আমি তার ইনবক্সে এস এম এস করেছি আলহামদুলিল্লাহ তো আমরা চাই যে আলোচনা করতে তাহলে এটা সবার কাছে এটা পরিষ্কার হবে সেই সাথে আলোচনার বিষয়বস্তু যখন আসবে তখন সেই বিষয়গুলো আসবে আলোচনার জন্য অনেক বিষয় আসে তখন আমরা আহ মানে প্রশ্নগুলো করবো ইনশাল্লাহ আর আমার সাথে হলো সবচেয়ে ভালো মানে সবার যার সাথে হোক সে চাই এখন মুফাসিল যদি থেকে থাকে তো তাকে মেনশন দিতে পারেন উনি এখনই এসে কথা বলুক তাহলে ভালো আরো বেশি ভালো যে আমরা অলরেডি উনার প্রসঙ্গে কথা বলছি আর উনাকে অনেক বেশি অভিনন্দন আহ এই কথাটা বলার জন্য তো আমরা চাইবো এরকম যারা এর মাধ্যমে আমরা চাই তারা ইসলাম সম্পর্কে যাদের প্রশ্ন আছে আপনারা যে কোনো করছেন ভাই আছে আমি আছি আমরা উত্তর দিচ্ছি তো আমাদের সাথে এটা করতে পারেন আর যদি পাবলিক ডিবেট বা আলোচনা করতে চান তো এটা সবার জন্য উন্মুক্ত আলহামদুলিল্লাহ আপনারা এগুলো করতে পারবেন পাশাপাশি আমি এই অনুষ্ঠানের কথা

যাই হোক দ্বিতীয়বার মতো ভিডিওটা আমি শোনালাম নাস্তিকতা থেকে পরিত্যাগরে তিনি আবার ইসলামে এসেছে আলহামদুলিল্লাহ আহ আমরা শুধুমাত্র দোয়াই করতে পারি কেন আমার যত সম্ভব একটা ঘটনা মনে পড়ছে

মুসলিমদের জন্য অনেক তিনি ক্ষতি সাধন করেছিলেন একজন সাহাবী যিনি আল্লাহ ওই ছিলেন তো এটা আসলে আবুদার জাহাজের তিনশো আঠান্ন নম্বর হাদিস দ্বারা প্রমাণিত তো পরবর্তী সময়ে আলহামদুলিল্লাহ এই সাহাবর আনহুম তিনি আবারও তিনি প্রত্যাবর্তন করেছিলেন আর ইসলামে যখন প্রত্যাবর্তন করে আসে সরি এখানে একটা ঘটনা আছে যখন তিনি মুরতাদ হয়ে যান তখন আল্লাহ সৌদ তাকে হত্যার জন্য বলা হয় আর এই সাহাবী তখন ওসমান বিন আফান রদ আলহ ইসলামের তৃতীয় খলিফা তার সম্পর্কে খুব একজন নিকটীয় আত্মীয় ছিল ওসমান রদি আল্লাহ তালু সেই সময় আল্লাহ সালকে রিকোয়েস্ট করে যেন তার তারপরে হত্যাটা না করা হয় আল্লাহ তখন হত্যাটা মুকুব করেছিলেন যে না ঠিক আছে হত্যা করা যাবে না তো পরবর্তী সময়তে এই সাহাবি যিনি মুরতাদ হয়েছেন ইনি কিন্তু পরে আবার ইসলাম কবুল করেছিলেন আলহামদুলিল্লাহ এবং তিনি ইসলাম কবুল করার পরে ওসমান রদি আল্লাহ আনু তিনি খিলাফতের সময় বিভিন্ন জায়গাতে তাকে প্রেরণ করেছিলেন বিভিন্ন জায়গাতে নেতা হিসাবে বা তাকে শাসন মানে ই হিসাবে তাকে পাঠিয়েছিলেন

কাফেদের হয়ে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে তারপরেও সে যদি ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ মুসলিম তাকে আহলান সাহালান এবং তাকে যে আরো কাছের করে নিয়েছিল তাই মুহসিল এখন যদি সে আবার ইসলাম ফিরে এসেছে এখন তার উচিত মোটামুটি ইসলাম তার নিজেকে মানা যেন সে পরে গলে নাজার পাই আর দুই সে যদি আমাদের সঙ্গে কাজ করতে চাই ইসলাম বিদেশীদের নাস্তিকদের সঙ্গে আহ্লান সালাদ আমরা ধন্যবাদ জানাই এবং তিনি যে মুসলিমদের মধ্যে একটা আঘাত দিয়েছেন এই ক্ষতটা অত সহজেই

আমি দুজন এমকে হাসান ভাইকে চাইছি যদি এমকে হাসান ভাই যদি অনলাইনে থাকে আপনারা কেউ রিকোয়েস্ট পাঠা মেসেজটা দিতে পারেন আসলে আমি কাউকে জানাইনি যে আমি আজকে লাইভে আসছি ফেসবুকে আমি তো কয়েক ঘন্টা আগে দিয়েছিলাম আর আমাদের মঞ্জুর ভাই মুনজুর ইবনে আহমদ ভাই উনাকে আমরা চাইছি যিনি থাকেন এই দুইজন একটা মুনজুর ইবনে আহমদ আর আমাদের এমকে হাসান ভাই যদি থাকে তো আমরা চাইছি যে তারা যেন আমাদের সঙ্গে যুক্ত হয় যদি তারা এই মুহূর্তে থাকে জি সারিয়ার ভাই আপনি দুজনকে মেসেজ করতে পারেন আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি দ্রুত আমি একটু চেষ্টা তো শেষ করব অন্য কেউ থাকলে কমেন্ট করবেন ততক্ষণ একটু কথা বলছেন মঞ্জুর ভাইকে আর এম কে হাসান ভাইকে তো আমরা জানি ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তিনি মনি সাল্লাল্লাহু হত্যা করতে গিয়েছিলেন পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন তো আলহামদুলিল্লাহ এটা একটা সফলতা তিনি হয়তো ভাইজানকে শুনতে পাচ্ছেন আপনি মেসেজ দেন একটা মেসেজ দিয়ে দেন লাইনে যদি থাকে বা তিনি যদি আসতে পারে আসবে আমিও একটা মেসেজ পাঠাচ্ছি এক প্রস্তুতি নিয়ে আসা হয়নি হঠাৎ চলে আসলাম আর সকলে ব্যস্ত আমাদের মাস

তো একজন ব্যক্তি অমুসলিম থেকে প্রথমে মুসলিম তারপর মোত্তাদ হলো তারপর আবার ইসলাম ফিরে আসলো তো নবী তাদের তাকে কিছুই বলা হয়নি তো আলহামদুলিল্লাহ তো আহলান ও সালান তাহলে যে কেউ যদি ইসলাম ত্যাগ করে আবার ইসলামে ফিরে আসে তার জন্য সুসংবাদ এবং সুরাল ইমরান তিন নম্বর সুরা ছিয়াশি পঁচাশি এবং ছিয়াশি নম্বর অ্যাড করলে আপনারা বিস্তারিত পাবেন সেখানে বলে ধর্ম মিশন ভাইকে অ্যাড করেন গ্রহণযোগ্য না পাশাপাশি এটা বলা হচ্ছে যে যদি কেউ মুসলিম থেকে ইসলামে আসে আল্লাহ তাকে ক্ষমা করবেন তাই আমরা বলবো যে মুফাসিল ইসলাম আহ চাই আমাদের সাথে দ্রুত তিনি যোগাযোগ করুন এবং অনলাইনে লাইভ আলোচনা করুক এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট তার সম্পর্কে যে সন্দেহ সংসার আছে এগুলো তিনি নিজে দূর করুন তিন নম্বর পয়েন্ট যে বিষয়গুলো তার সম্পর্কে তাকে কেন্দ্র করে হয়েছিল এগুলো যাতে পরিষ্কার করেন এই দাবিগুলো আমরা রাখছি বা এই কথাগুলো আমাদের থাকবে তো এটা একটা সংক্ষিপ্ত বলেছেন আলহামদুলিল্লাহ তিনি আমাদের সাথে কথাবার্তা বলেন হয়ে এবং তা সবটাই ছিল সংক্ষেপে আহ আলহামদুলিল্লাহ তানবির ভাই এসেছেন তো তানবির ভাই আপনি আহ মেসেজ দেন আপনি কমেন্ট করেন তাহলে তানভীর ভাইকে যুক্ত করে কথা বলতে পারেন ইনশাআল্লাহ তো ছিল চার নম্বর পয়েন্ট আমরা চাইবো অনলাইনে মিডিয়াতে সরাসরি তিনি যে কথাগুলো বলেছিলেন বা আঘাত করেছিলেন সেগুলো নিজেই খনন করবেন চার নম্বর পয়েন্ট তাহলে পাঁচ নম্বর পয়েন্ট যে আমরা চাইবো যে এই সব বিষয়গুলো সবার সামনে যাতে স্পষ্ট হয়

আমি আপনাকে অ্যাড করার চেষ্টা করছি আপনাকে আমি দুইবার অ্যাড করার চেষ্টা নো অ্যান্সার ফ্রম লাইভ তাই আসছে তনবীর ভাইকে বলব আপনি আর একবার রিকোয়েস্ট পাঠান আর মেসেজ একটা কমেন্ট করুন মিশন ভাইকে যুক্ত করুন মিশন ভাইকে যুক্ত করবো ভাই কিন্তু মিশন ভাইকে একটা কমেন্ট করতে বলেন এই মুহূর্তে আমি তাহলে অ্যাড করে নিতে পারবো মিশন ভাই মিশান ভাইকে যুক্ত করুন মিশন ভাইকে বলছি আপনি একটু কমেন্ট করবেন তাহলে আমরা যুক্ত করতে পারি ইনশাল্লাহ এখানে এম মিশন ভাই কে আছে ভাই এখন পর্যন্ত কমেন্ট পাইনি আর এখানে অনেকজন রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে খোঁজাটাও মানে মুশকিল খুব যে এখন পর্যন্ত মিশন ভাইকেও পাই নাই আর তানবীর ভাইকেও এখন পর্যন্ত পাচ্ছি না তানমির ভাইকে পাচ্ছে না মিশন ভাইকে পাচ্ছে না তার জন্য আমি কাউকে এই মুহূর্তে অবস্থায় যুক্ত করি না দুজনকে যদি পেয়ে যাই আলহামদুলিল্লাহ তাদের দুজনের মধ্যে একজনকে যুক্ত করব জি যে কয়জনকে শ্রোতারা বারবার বলছে মিশন ভাইকে যুক্ত করার জন্য কিন্তু মিশন ভাইকে এখন পর্যন্ত পাচ্ছি না তানবির ভাইকেও পাচ্ছি না মিশন ভাই কে আছে একটু কমান করতে বলে ভালো হয় আচ্ছা যাক মিশন ভাইকে আমরা পেলাম এম মিশন পেয়েছি মিশন ভাই আপনাকে আমি পাঠালাম আপনি প্লিজ করবেন অ্যাকসেপ্ট করার আগে মোবাইলটাকে এইভাবে ধরবেন না হয়তো বা আসবে না এইভাবে ধরবেন প্রথম কথা বলছি পরিচয়টা দেন আমি আমার নাম হচ্ছে মাইনুদ্দিন মিশন যখন আমি সংশয়বাদী ছিলাম তখন আমার নাম ছিল জ্যাক জ্যাক আর আমি সংশয়বাদিতা থেকে যখন মুক্ত হয়ে ফিরে আসি যুক্ত হই ইসলামে ঠিক তখনই আমি ওই জ্যাক জ্যাক আইডিটা দিয়ে যখন আমি নাস্তিকতার প্রচার করেছি ঠিক ওই আইটি টা দিয়েই আমি ইসলামের প্রচারের কাজে লাগিয়েছি তো এক্ষেত্রে আপনাদের সাথে আমার তেমন একটা সম্পর্ক ছিল না আমি পড়াশোনা করতাম আর পরবর্তীতে মুসলিম অডিয়েন্স আমাকে সবাই চিনে নেয় এবং জানে যে মাইনুদ্দিন মিশন ওরূপে জ্যাক জ্যাক বাই নামে একজন আছে

ওকে আপনারা আপনাদের সবার প্রতি ভালোবাসা অটুট ভালোবাসা যে ধর্মের হন আস্তিক হন নাস্তিক হন যদি কেউ ধারণা করে থাকেন ইসলাম আপনাকে ডিসক্রিমিনেট করে না করে না আমি ইসলাম প্রচারক ছিলাম নাস্তিকদের ভেতরে খ্যাতি অর্জন করেছিলাম এখন আমি যাই হোক আমরা ভিডিওটা ইতিমধ্যে বেশ কয়েকবার শুনিয়েছি যারা শ্রোতা মন্ডলীর যারা পরে এসেছেন তাদের জন্য যে মুফাসিল ইসলামে আবারও ফিরে এসেছে আজকে ষোলোই মে তিনি এই বিবৃতি ঘোষণা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি জানিয়েছেন আমরা এটা নিয়ে আলোচনা সমালোচনা করছি তাই এখন আমাদের সামনে এম মিশন ভাই আছে তার মন্তব্য জানতে চাইছি পক্ষে বিপক্ষে বা মুফাসিল সম্পর্কে বা এই ভিডিও প্রসঙ্গে তার আলোচনা যে যযাগ তবে মনে রাখবেন আপনার রিপ্লাই করতে আমি জানি যে আপনি আমার কথা রিপ্লাই করতে পারবেন না তো আমি একটানাই বলে যাচ্ছি গত তিন দিন আগে নাস্তিকদের ভিতরে একটি তালিকা গ্রহণ করা হয় আমার সন্দেহ হচ্ছে মুফাসসিল কেন এই ঘোষণা দিয়েছেন আমি আশা করি সকল নাস্তিকরা এক এক করে ইসলাম ধর্ম গ্রহণ করবে কারণ নাস্তিকরা অনেক পড়াশোনা করে যার কারণে নাস্তিকরা যদি কোনো ধর্মে ফিরে আসতে হয় তাহলে সেটা ইসলাম ধর্মে ফিরে আসবে কারণ তারা যেভাবে যৌক্তিক বিশ্লেষণ করে সেক্ষেত্রে আমরা এটা একদম ক্লিয়ার যে যৌক্তিক বিশ্লেষণের আলোকে তার সামনে অন্য কোন ধর্ম গ্রহণ করার রুচি বা স্কোপ থাকবে না প্রতিটা নাস্তিক যেহেতু বিশ্লেষণ করে সেক্ষেত্রে তার জন্য ইসলামের দরজাই খোলা এবং তারা মুফাসিল যেটা বলেছেন যে ইসলাম সত্য একটি ধর্ম তো মুফাসিলের ফিরে আসার ব্যাপারে আমার একটা সন্দেহ আছে যদিও আমি আশা করি যে তিনি মুসলিম হয়ে আসলে ওয়েলকাম আমরা স্বাগতম জানাই যেভাবে আমরা অনেকেই ফিরে আসি আমরা সেভাবে একই ধারাবাহিকতা অনেক ভাইরা ফিরে আসবেন কিন্তু কথা হচ্ছে গত 3 দিন আগে আসিফ মহিউদ্দিন নাস্তিকদের ভিতরে একটা ডিবেটর তালিকা তৈরি করে সেই ডিবেটর তালিকাতে আসিফ মহিউদ্দিন নিজে এক নাম্বার দ্বিতীয় নম্বরে হচ্ছেন যে আব্দুল্লাহ মাসুদ তৃতীয় নম্বরে হচ্ছে মুফাসিল এ নিয়ে তাদের ভিতরে একটা সংশয় দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল কারণ মুফাসিল মনে করে আমি নিজেই এক নম্বর হওয়ার যোগ্যতা রাখি সেক্ষেত্রে আমি তিন নম্বর কেন হব এই ক্ষেত্রে নিয়ে তার দুই দিন পরেই কিন্তু তার দুই দিন পরে ঠিক এমন একটি সময় এসে তিনি এই ঘোষণাটা দিলেন আমরা এখানে একটা জিনিস পেতে পারি যে এই একটা সিচুয়েশন নাস্তিকদের ভিতরে তৈরি হলো ইভেন আমরা আমি এখনো ওনাদের সাথে বেশি বেশি যোগাযোগ করি মুসলিম ডিবেটারদের ভিতরে আমি একজন যে সবসময় নাস্তিকদের সাথে লেগে থাকি তাদের সাথে ডিবেট করি আমি মুসলিমদের সাথে তেমন একটা বেশি ডিবেট করতে চাই না চেষ্টাও করি না আমি তাদের সাথে ছিলাম এই মর্মে তাদের সাথে ডিবেট করতে চেষ্টা করি তাদের দুর্বল জায়গাগুলো আমার জানা আছে তো আসিফ মুফাসিল ইসলাম যে ভিডিওটা বানিয়েছে আপনারা যদি তীক্ষ্ণ দৃষ্টিতে ভালো করে তাকিয়ে দেখেন সেখানে এই ভিডিওর ভিতরে একটা পোল্ট্রি মারা অর্থাৎ একটা উদ্দেশ্য প্রণোদিত ভিডিও হতে পারে যদি ভিডিওর কন্ডিশন বডি ল্যাঙ্গুয়েজ ইভেন ভাষা ল্যাঙ্গুয়েজ যদি আমরা একটু পর্যালোচনা করি ক্ষেত্রে আপনি দেখেন যে বোনটাকে তার স্ত্রী হিসাবে পাশে নিয়ে বসিয়ে তিনি কথা বললেন যে আমার স্ত্রী আমার জানা উচিত যে যেহেতু তিনি গত পরশু দিনও নাস্তিকতা ছিলেন তাহলে তিনি স্ত্রী হিসেবে দাবি করার মুভমেন্টটা বা স্ত্রী হিসেবে দাবি করার সুযোগটা কিভাবে নিলেন যেহেতু তিনি নাস্তিক কিন্তু বিয়ে করেন নাই তার স্ত্রী হওয়ার সংজ্ঞাটা কি কালকে উনি তিনি স্ত্রী দাবি করতে গেলে তিনি বলতে পারেন মোহাম্মদ রাসুল্লাহ এই কলেমা গ্রহণ করার পরে স্ত্রী বলতে পারতেন দ্বিতীয় হচ্ছে তার স্ত্রীর কাছে তার স্ত্রী যে পোশাকের যে অবস্থা একজন জেনে বুঝে মুসলিম হলে তিনি সর্বোচ্চ আল্লাহকে ভয় করেন আর আল্লাহকে ভয় করার ক্ষেত্রে তিনি তার নব্য মুসলিম স্ত্রীকে নিয়ে আসলেন সামনে তো সেক্ষেত্রে যদি আপনি তার স্ত্রীর পোশাকের ক্রাইটেরিয়াটা দেখেন সেখানে একটা পোল্ট্রি মারার লক্ষণ দেখা দিচ্ছে আমরা এটা বুঝতে পারি যে ইভেন তাদের চেহারার যে চেহারার যে কন্ডিশনটা ছিল এটা একটা সাজানো গোছানো মন কালো হওয়ার বাপ দ্বারা একটা চেহারা ছিল তার স্ত্রীর তো এক্ষেত্রে আমার একটা প্রশ্ন যায় কারণ আমি এখনো ওদের সাথে চলি আর ওদের সাথে ডিবেট করি ওদের সাথে কথা বেশি বলি ইভেন গত তিন দিন গত তিন তিনটা লাইভে আসিফ নিজে অনেক মহমস্য অবস্থায় গেছেন সুরাত আয়াত নিয়ে তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে নাস্তিকদের অনেক কৌশল যেটা মুসলিমরা করে না তারা করে এখন আমরা অপেক্ষা করতে হবে 1 মান্থ 1 ইয়ার যে মুফাসসিলের ফিরে আসাটার সত্যতাটা তার মাধ্যমে আমাদেরকে উপস্থাপন করবে এবং তিনি স্বেচ্ছায় বাংলাদেশ তথা সকল মুসলিম 160 কোটি মুসলমানের কাছে বিগত দিনের দূর আচরণের জন্য সুভাবে আমাদের কাছে তিনি প্রাতিষ্ঠানিকভাবে তার আন্তরিকতা প্রকাশ করবেন সেটা হোক তাওবার মাধ্যমে হোক সেটা ক্ষমামার মাধ্যমে যেহেতু আমরা জানি যে আমরা মুসলিম আমাদের সবচেয়ে জিনিস হচ্ছে আল্লাহ এবং রসুল সাল্লাম এক্ষেত্রে আমরা যখন আমাদের আল্লাহকে নিয়ে গালিগালাজ করে এক্ষেত্রে আমরা কখনোই সহনশীল হতে পারি না এটা আমাদের একটা দুর্বলতা বলতে পারেন ব্যর্থতা বলতে পারেন তবু আমরা রসুলকে ভালোবাসি আমাদের সামনে রসুলকে গালিগালাজ করলে করলে আমাদের মনে কষ্ট বাজে এবং বুকের ভিতরে শিল বাজে তো তার কি তার উচিত হবে যে একশো ষাট কোটি মুসলমানের বুকের শিলটা সরিয়ে তিনি আমাদের সাথে বন্ধুত্ব সুলুপ আচরণ করে তার বাস্তব জীবন দিয়ে প্রমাণ করবেন আমরা তার মুখের কথায় ইসলাম গ্রহণ করেছে বলে এই মর্মে আমরা মেনে নিতে পারি না কারণ বিগত দিনেও তার এই পোলট্রি মারার অভ্যাসটা আমরা লক্ষ্য করেছি সেক্ষেত্রে তিনি ওয়ান মান্থ কিংবা ওয়ান ইয়ার লাগিয়ে সময় নিয়ে তার কথা কথাবার্তা চলা ফেরা আচার আচরণ বডি ল্যাঙ্গুয়েজ এবং সুন্দরত ইসলামের তিনি নিজে দাবি করলেন যে তিনি বিগত দিনে যে প্রশ্নগুলা ইসলামকে ছড়ে দিয়েছেন এগুলা তিনি খণ্ডন করবেন কিন্তু তিনি আদ খণ্ডন করার কোনো প্রশ্ন আপনি যে কথাটা বলেছেন যে আমরা খণ্ডন করে দিয়েছি আমরা মুসলিমরা আশা করি তার অনেক কষ্ট লাগত করে দিয়েছি তিনি খণ্ডন করতে হবে না শুধুমাত্র তার বাহ্যিক চলাফেরা কথাবার্তার মাধ্যমে তিনি প্রকাশ করবেন যে তিনি পার্সেন্ট একজন মুসলিম না হয় আমরা আমরা বুঝতে পারি যে গত তিন দিন আগে তিনি আশা করেছিলেন র্যাঙ্কিং ওয়ানে থাকার কথা সেক্ষেত্রে তাকে র্যাঙ্কিং থ্রি নাম্বারে নেওয়ার কারণে হয়তো বা তিনি মুসলিম হওয়ার জন্য একটা অভিনয় করতে পারেন আরেকটা কিছু হতে পারে যে মুসলিমদেরকে টেস্ট করতে পারেন যে এই অবস্থায় আমি যদি মুসলিম হওয়ার ঘোষণা দিই মুসলিম উম্মার মুসলিম কনসেপ্টটা কেমন হবে ইভেন মুসলিমদের চেতনা কেমন এটা একটা যাচাই বাছাই করার একটা সুযোগ উনি নিতে পারেন তো আমরা সর্বব্যাপী কেউ ওনার মুসলিম হওয়ার ব্যাপারে দুঃখিত সুখীও নয় ব্যথিত নয় তিনি তার আচার আচরণের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিবেন অ্যাকচুয়ালি উনি ইসলাম গ্রহণ করেছেন কিনা নাকি সবটাই অভিনয় অতীতের মতো আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানেন যে আপনারা নাস্তিকদের সাথে যেহেতু কম চলাফেরা করেন আমি দৈনন্দিন চলাফেরা করি তো ওদের যে মুভমেন্ট ওরা আমাদেরকে জানতে চায় কিভাবে তারা মেসেঞ্জার গ্রুপে মুসলিম ভাইদেরকে নিয়ে তারা কথা বলে মুসলিমদের জ্ঞান বিজ্ঞান ধারণার যাচাই করে আর মুফাসিল হয়তো বা তার বড় গেমটাই শুরু করলেন যে সার্বজনীন আমি মুসলিমদের টেন্ডেন্সি যাচাই করার জন্য এই ধরনের ঘোষণা দিতে পারে এক্ষেত্রে আমরা মোটেও তিনি আমার জন্য আপনার জন্য বা এম কে হাসান ভাই তানবির ভাইয়ের জন্য ইসলাম গ্রহণ করেন নাই তিনি ইসলাম গ্রহণ করবেন পরকালে নাজাদ আল্লাহর সন্তুষ্টি মোহাম্মদ ইসলামের অনুসরণের জন্য সেক্ষেত্রে আমরা তার কোনো হক হক রাখি না আমরা এজ এ মুসলিম যদি হয়ে থাকি তাকে ভালোবাসতে পারি এর চাইতে বেশি কিছু না আমাদেরকে দেখানোর মতো কিছুই তার নাই তিনি যতটুকু দেখাবেন ততটুকু তার আল্লাহ তার রসুল ইভেন তার চলা চরিত্রের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট পরিপূর্ণ লাভ করার মতো মন মানসিকতা আমরা দেখতে পাই কিনা এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে তার আগে আমরা এটাকে কখনোই মেনে নিচ্ছি না ইভেন আমি অন্তত পক্ষে তাদের সাথে চলাফেরার কারণে তাদের পোলটি বাজিগুলো আমি সব জানি আমি আড়াই বছর তাদের সাথে চলার কারণে আরো গভীর থেকে গভীর কিছু জানি এটা আপনার সময় নষ্ট না করে আমি এটাই বলবো যে কোন মুসলিম উন্মা যেন তাকে তার মুখের কথায় মুসলিম হিসাবে গ্রহণ না করে তার বাস্তব চরিত্রের মাধ্যমে মুসলিম হিসাবে গ্রহণ করে এই ধারণাটা দেওয়াই আমি আপনার সাথে যুক্ত হয়েছি আর তার চেয়ে তার বেশি কিছু না এবং আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত আর আমার আচরণের কথাবার্তার মাধ্যমে ভুল ত্রুটি হলে শ্রোতা এবং আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহর দিনের জন্য আমি আরেকটু ভালো করে কাজ করতে পারি জি ভাই এবার আমি একটা কথা বলি যাই সরি সরি মোবাইলটা পড়ে গিয়েছিল মোবাইলটা পড়ে গিয়েছিল যাই হোক তো যাই হোক আমরা যে কথা বলছিলাম আমরা এম মিশন ভাইয়ের তরফ থেকে আমরা বেশ কয়েক মিনিট আমরা আলোচনা শুনলাম তাতে আমাদের মনের কথা বা আমরা কি ভাবছি মুহাসসিল ইসলামি আবার ফিরে আসার জন্য আমরা ব্যক্ত করলাম আমি নিশ্চিত যে এই ভিডিও আলোচনাটি ডি মুহাসসিলের কাছে পৌঁছাবেই তো মুহাসসিল সাহেবকে আমরা বলবো দেখুন আপনি যে ইসলামে উপত্তপাদন করেছেন এটা নিয়ে আমাদের মুসলিমদের মধ্যে অনেক সংশয় এবং অনেক রকমের প্রশ্ন আমাদের মনে মধ্যে আছে যেগুলো আমরা কিন্তু ব্যক্ত করলাম আপনি যখন এই আলোচনাগুলো শুনবেন আমাদের প্রত্যেকটা যে প্রশ্ন বা প্রত্যেকটা যে কিছু পয়েন্ট আমরা ধরছি বা মনে করছি যে এটা হতে পারে এমন বা হতে পারে অমন বা আমরা যেগুলো চাইছি আপনি এইবশ্যে এগুলো শুনছেন পরবর্তী সময়তে আপনি আমাদের প্রশ্নের মানে খুব স্বাভাবিক জবাব দিতে পারেন এবং আমাদের তরফ থেকে যে কথা বলছি দেখানোর জন্য না আমাদের জন্য না এটা আল্লাহর জন্য তাই আপনি অবশ্যই একজন প্র্যাকটিসিং মুসলিম হবেন এবং আপনার আচরণ বাহ্যিক আচরণ দিয়েও যেন সেটা প্রকাশ পাই যেন আসলে আপনি সত্যিকার ইস্তাম প্রকাশ করেছেন কেন বিশ্বাস জিনিসটা একবার ভেঙে গেলে আবার গড়ে তোলা অনেক কঠিন মানে কোন একটা বিল্ডিং দশতলা বিল্ডিং এ ভেঙে ফেলা খুব সহজ কিন্তু আবার নতুন ভাবে তৈরি করা এটা খুব কঠিন বিষয় তাই আপনার যে যে বিশ্বাস ভেঙেছেন এটা আপনি নিজে জানেন যে আপনি মুসলিমদের বিশ্বাস ভেঙেছেন একবার না কয়েকবার তাই নতুন করে আবার যদি বিশ্বাস যোগাতে হয় আবার খুব কঠিন আর আমাদের বিশ্বাস যোগাতে হবে এটা বাধ্যতামূলক নয় আপনি যদি সত্যি আল্লাহর কাছে যদি আত্মসমরণ করে থাকেন আলহামদুলিল্লাহ আপনি সেটা আপনার বিষয় তবে এটা যদি মুসলিম দের কাছে বিষয় যোগ করতে চান তাহলে আমাদের এম মিশন ভাই যে পুস্তকগুলো রেখেছে আমি যে পুস্তকগুলো রাখলাম আমাদের শাহরিয়ার ভাই যে পুস্তকগুলো রাখলো যদি আপনার কাছে মনে হয় যে না আমরা গ্রহণ যোগ্য এবং সঠিক প্রস্তাব রেখেছি এগুলো নিয়ে আলোচনা পরামর্শ করা যেতে পারে তো আমরা অনুরোধ করব আপনি এই বিষয়ে একটু নজর দেবেন। আমরা এতট আপনার কাছে আশাবাদী আর মুসলিম ভাইদের কাছ থেকে আমাদের একটা মুসলিম ভাইদের কাছে একটা নসিহত যে মুভাসিলিস্টাম কল করেছে এর পক্ষে বা বিপক্ষে আর্টিকেল লেখা লিখি বা এটা নিয়ে আলোচনা করা বা এটা নিয়ে ভিডিও খুব বেশি বেশি করে করা এগুলো থেকে আমরা দূরে থাকব আমরা আরো কয়েক মাস অপেক্ষা করব দু মাস তিন মাস চার মাস এক বছর অপেক্ষা করব তার অ্যাটিটিউড দেখব তার মানে তিনি কিভাবে জীবন যাপন করছেন এগুলো দেখার পরে আমরা হয়তো পর্বতে সমতে বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারি তাই তার বিপক্ষে তাকে গালিও না বা তাকে এখন মুনাফিক বা সে কাফের বা এইসব মানে পক্ষ না বিপক্ষে না আপনারা নিউটাল থাকেন যেমন গত মানে আজকে মাগরীবের আগের সময় যেমন আজকে সন্ধ্যা পাঁচটার আগে যেমন ঠিক তেমনটা ভুলে থাকেন এখন তিনি যদি আবার প্রত্যাবর্তন করে সে সঠিক ভাবে আবার স্থান দখল করে আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাই তো মিশন ভাই অনেক সময় আপনিও দিলেন জয়াকাল্লাহ জি ভাই অন্য কাউকে আপনি যুক্ত করতে পারেন সমস্যা নাই কারণ হচ্ছে আমি আপনার অনেক সময় নষ্ট করছি অনেক ভাইরা আপনার সাথে কথা বলতে আগ্রহী এই জন্য আমি বেশি সময় নিচ্ছি না ইনশাআল্লাহ যে সময় কোনো টপিকের উপর আলোচনা করবেন অবশ্যই সেই সময় একটু লং টাইম আলোচনা করা যাবে আজকে আপনার অপেক্ষা অনেক ভাইরা আছেন আপনি অন্যান্য ভাইদেরকে যুক্ত করে তাদেরকেও মুক্ত করেন তাদের আশাটা মুক্ত করেন জি ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আপনি তাহলে লাইনটা সালাম দিয়ে কেটে দেন

এবং এবং যৌক্তিক যে আমাদের এটা অযৌক্তিক আমরা কোনো দাবি বা প্রস্তাব আলোচনা করছেন এটা যৌক্তিক দাবি তো যাই হোক আমরা দ্বিতীয় কাউকে দিতে চাইছি এম ডি আলী ভাইকে অথবা এম কে হাসান ভাইকে অথবা মঞ্জুর আহমেদ ভাইকে আর আপনারা যদি কাউকে রিকোয়েস্ট করেন আর একজন আসছে এরশাদ রহমান ভাইকে অনেকে বলছে অ্যাড করার জন্য তো এরশাদ ভাইকে আমি বলবো যে ভাই আপনি একটু কমেন্টে একটু জাস্ট কষ্ট করে আপনি একটু ই করেন তাহলে খুব ভালো হয় এরশাদ রাইহান বলে একজনকে পেয়েছি সে ব্যক্তি কেমন আলহামদুলিল্লাহ রাহুল ভাই কেমন আছেন ভাই सर आई एम रियली আমার অনেক পছন্দের একজন মানুষ এবং আপনি অনেক লার্নেড এবং মানে रियली आई एम रियली ऑनर्ड तो আজকে যে অনুষ্ঠানটা করতেছেন এটা খুবই ভালো লাগছে তো আপনার সাথে আমার সবার সাথে একমত হইই বলতেছি যে মোফা ইসলামে প্রবেশ করছে মন থেকে নাকি সেটা আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু আমাদের উচিত তার সম্বন্ধে কোনো নেগেটিভ কোনো কথা না বলে অ্যাপ্রিসিয়েট করা কারণ আল্লাহ তালে একমাত্র জানেন যে ওনার অন্তর কি বলে কিন্তু আমি মোফা ভাইকে অনুরোধ করব যে ওনার উচিত যে যে কাজগুলি উনি প্রিভিয়াস করছেন আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছেন যেভাবে উনি ইসলামের বিরুদ্ধে একটা বিরাট সংগঠন বোবা সে দাঁড় করাইছে এবং অনেককে প্যাট্রোনাইজ করছে এথিস্ট হওয়ার জন্য ইসলামকে গালাগালি করার জন্য সে যে কাজগুলি করছে সেটা থেকে বের হওয়ার জন্য আমি মোফা কে বলবো যে মোফা ভাই যেন লাইভ করেন প্রতিদিন এবং আমরা সবাই যুক্ত হব। এবং পয়েন্ট হবো ইসলামকে জাল হাদিস বলেন জাল কোরআনের আয়াতকে কোটেশন করে সে ভালো করে জানে কারণ সে নিজে দীক্ষিত দিছে কিভাবে মুসলমান বিদ্বেষী হওয়া যায় সে ভালো করে জানে সেই টেকনিক সে যেন সেগুলা যেন আমাদের পক্ষে যেন ব্যবহার করেন সে সত্যিকারের যদি ইসলাম হয় সে লাইভ করেন এবং নাস্তিকদেরকে অ্যাড করান এবং 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 নাস্তিকদের সেই জবাব বলি যেন দেন আর যেহেতু সে অনেক পুরানা এই নাস্তিকদের সাথে জড়িত ছিল উনি ভালো করে জানেন কেন মুসলিমরা নাস্তিক হচ্ছে অথবা কারা কারা হিন্দুরা কেন মুসলমান নাম ব্যবহার করে হিন্দুদের ধর্মগ্রন্থ প্রচার না করে কেন ইসলামের বিরুদ্ধে প্রচার করতেছে কেন আসিবের এখানে সমস্ত হিন্দু এখনো নাস্তিক না সবাই প্র্যাকটিসিং হিন্দু এবং এনা কারা এদের নাম সিলেক্ট করতেছে মুসলমান নাম কিছু হিন্দুরা হিন্দু নাম ব্যবহার করতেছে এগুলা সব ইনস এন্ড আউট জানে মোফা জানে কারা জার্মানি যাওয়ার জন্য লাইন ধরতেছে ভিতরে সমস্ত কিছু জানে মোফা ইসলাম যদি সাহস করে সেগুলো যদি সমস্ত কিছু প্রকাশ করে তাহলে এথিজম বা যেসব ভন্ড নাস্তিকরা তাদের ভিত নরম হয়ে যাবে এবং আমরা দরকার হলে আমরা যে লাইভ করি আমরা লাইভ বন্ধ করে আমরা মোফার পক্ষে থাকব। মোফা যেন প্রতিদিন লাইভ করেন এবং সেই জিনিসগুলি যেন উনি যেন প্রকাশ করেন এটাতে আমাদের ইসলামের আমি মনে করি উনি যে পাপ গুলি করছেন উনি যে কষ্টগুলি আমাদেরকে দিচ্ছেন সেই কষ্টগুলিও লাঘব হবে প্লাস প্লাস আল্লাহ যদি তাকে কবুল করে উনিও ভালো একজন মুসলিম হতে পারবে আমি মনে করি উনি অবশ্যই ভালো একজন মুসলিম হতে পারবে এবং অবশ্যই অনেক মানুষের জন্য অনুকরণীয় উনি কাজ করতে পারে কিভাবে কেন মুসলিম এথিজম কেন সংশয়বাদী হচ্ছে উনি কেন হইল সংশয়বাদী তার ভিতরে ক্ষোভটা কি পার্সোনাল না না তার বুঝার ভুল সে যদি এটা ব্যাখ্যা দেয় তাহলে যারা এখন সংশয়বাদী আছে তারা অনেক উপকৃত হবে আমি মনে করি এটা জি জয় ভাই শ্রোতা যারা আছেন তারা দেখলেন আমাদের ঈশ্বর ভাই কয়েকটা প্রস্তাব রেখেছে প্রথম কথা যে মুফাসিল ইসলাম শক্তিতে ইসলামে অনুপ্রবেশ করে তাকে উচিত এখন তার একটা অলঙ্ঘনীয় দায়িত্ব হয় যে নাস্তিকতার মধ্যে যে পার্থক্যগুলো আছে এবং মানুষ কেন নাস্তিক হচ্ছে মা এর মধ্যে যে অমুসলিম বিশেষ করে অমুসলিম তারা একদম নাস্তিক না তারা টেস্ট না ইন দাল কোতারে ইসলামে আলোচনা করছে বিন ব্লগ বলেছে তার তথা গতি তারা বিভিন্ন ধর্ম পালন করে তারপরেও ইসলামের আলোচনা করছে এই যে একটা রহস্যের মধ্যে একটা নিশ্চয় কোন ল্যাকেট চলছে এই র্যাকেটটাকে আমাদের ভাই বলছে যে আপনি যদি সত্যি ইসলাম আবার ফিরে আসেন অবশ্যই আপনি ইসলামের জন্য আপনি এই কাজটা করতে পারবেন তিনি নিজে ভিডিও বলেছেন যে এখন ইসলামের জন্য তিনি যান পর্যন্ত দিতে পারেন তো আমরা যান দেওয়ার জন্য বলছি না যে ভাই এটা আমাদের একটা মানে জিজ্ঞাসা বা আমাদের একটা দাবি যে নাস্তিকতার মধ্যে যে র্যাকেট চলছে এই র্যাকেটটা আপনি প্রকাশ করেন আর এটা সত্য প্রচার করেন যে আসলে তাদের মধ্যে কি ঘটছে কারণ আপনি তাদের কাছে থেকে দেখেছেন কাছে নয় আমরা মনে করি নাস্তিকতা বাংলা ভাষাভাষী এই দু পর থেকে আপনারাই প্রথম আর আপনি প্রথম শিখরে আছেন তাই আপনি এগুলো খুব ভালোভাবে জানেন আমাদের এইসব দাবি এবং মুসলিমদের তরফ থেকে দাবি যে ভাই আপনি সত্যি যদি এটা হয়ে থাকে মুসলিমদের পরে যে একটা পেন দিয়েছেন একটা ব্যথা দিয়েছেন অন্তত এটা যদি প্রকাশ করেন তাদের ভেতরে একটা যদি প্রকাশ করেন মানুষের সামনে যদি সত্য গুলোকে উন্মোচন করে দেন আসলে মূলত মানে নাস্তিকতা প্রচারের উদ্দেশ্য নয় ইসলামকে সরচনা করা উদ্দেশ্য বা আমাদের পেছনে এই এই বড় বড় আহাত আছে বা আমাদেরকে এই জিনিসগুলোর মানে প্রলোভন দেখানো হয়েছে এগুলো যদি আপনি যদি প্রকাশ করেন তাহলে আমাদের অন্তরের দাগ গুলো একটু হয়তো কমবে আমাদের এটা দাবি আর আমার মনে হয় না যে মুফাসলের কাছে এটা খুব কঠিন মনে হবে যে তিনি সত্য প্রচার করে দিবেন তাদের ভিতরে খুন গুলো ছিল এটা তার জন্য আমি মনে করি যে না এটা তার জন্য খুব কঠিন বিষয় নয় তিনি এটাকে একটু দ্রুত হ্যাঁ এবং খুবই দ্রুততার সহিত মোহাসিল ইসলাম তার আগের অবস্থান ফিরে পাবে বলে আমার বিশ্বাস অনেক দ্রুততার সহিত উনি যদি প্রতিদিন লাইভ করে এবং আমি কথা দিচ্ছি আমার যারা বন্ধু বান্ধব আছে আমরা সবাইকে বলবো আমরা তার লাইফে যুক্ত হব এবং আমরা তখন বলতে পারবো চ্যালেঞ্জ দিতে পারবো যারা আছে যে আসো কথা বলো অনেক অনেক ভালো হবে এটা অনেক ভালো হবে এবং এবং আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন যদি তার তাকে যেন হেদায় দান করেন আমি মনে করি এটা অনেক ভালো আর রাহুল ভাই আপনার কাছে আমার একটা বিনীত অনুরোধ আপনি যদি একটু লাইভ করেন কারণ আপনার লাইভ কিন্তু আমরা দেখি না এবং আপনার কিন্তু সবাই ভক্ত আপনার আপনি জানেন না কিছুক্ষণ আগে আমি পেয়েছি যে আপনার লাইভে সবাই আমরা যুক্ত হয়েছি তো আপনারা যদি একটু এসে সায়াম ভাই তানবির ভাই মিশন ভাই অন্তপক্ষে এক দুই মিনিট যদি আপনি একটু এসে কিছু বলতেন তাহলে আমরা অনেক অনেক উপকার করতাম মানে এটা আমার একেবারে ফ্রম হার্ট আমার অনুরোধ আপনি একটু সময় বের করে হ্যাঁ আপনি যদি একটু দেন তাহলে খুবই ভালো আর আরেকটা আমি বলে আমার বক্তব্য শেষ করছি সেটা কেন আসলো কি কারণে সে নাস্তিক হইলো কারা নাস্তিক হচ্ছে এগুলা যদি আপনি একটু ওর সাথে একটু আলাপ করতেন তাহলে আমরা সবাই একটু ক্লিয়ার হইতাম আর আমি সবাইকে বলতেছি প্লিজ নিয়ে আর ট্রোল করবেন না এইটুকু আমার অনুরোধ কারণ একজন মানুষ সময় উচিত কারণ আল্লাহ জানেন নিয়ত আছে। আমরা দেখি ওনার কাজ এবং আমরা তাকে নিয়ে আর ট্রোল না করি আমরা কোনো খারাপ কথা না বলি তার ওয়াইফ বিয়ে হয়েছে না হয়েছে এই পার্সোনাল ইস্যু থেকে আমরা একটু দূরে থাকি এটা আমার সবার কাছে অনুরোধ আর রাহুল ভাই আপনি মুফার সাথে যদি করেন

আমি যেন মাঝে মধ্যে লাইভে আসি তাদেরকে একটু সময় দিই যে ভাই আসলে বিষয়টা কি মানে আমি করতে হয় না আর আমি কেবলমাত্র রামাজান মাসটা আপনার দেখছেন গত রামাজনে আমি কন্টিনিউ আমি লাইভে এসেছি নাস্তিকদের জবাবে এসেছি কিছু মাসলা মাসলা নিয়ে আলোচনা করেছি নাস্তিকদের ব্যাপারে পুরোদমে আমি গত রামাজান মাসে এবং রামাজানের পরে দুই মাস তিন মাস আমি কাজ করেছি আলহামদুলিল্লাহ যতটা আমার সামর্থ্য কোলায় তো আমি আর অ্যাকচুয়াল মানে লাইভে সব সময় সময় দিতে পারি না এই জন্যই যে আমি বিশেষ করে এই সেপ্টেম্বর মাস থেকে শুরু করে টানা একদম রামাদান মাসে দুই তিন আগ পর্যন্ত আমাকে ফিল্ডে কাজ করতে হয় বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম দেখছেন বাংলাদেশ আপনাদের আসাম বিহার ঝাড়খন্ড পশ্চিমবাংলা বিভিন্ন জায়গাতে সফরে থাকতে হয় আর চব্বিশ ঘন্টা আমাদের চব্বিশটা ঘন্টা সফরে এই জন্য লাইভ আসা সম্ভব নয় আর লাইভ আসার জন্য একটা পরিবেশ দরকার আলোচনা করার জন্য তার জন্য এই সাত আট মাসের পুরোটাই ব্লক থাকি

কেননা সকলের সঙ্গে তো পরিচয় নেই অনেকে কমেন্টের মাধ্যমে অনেকে ফোন করে সকলে ফোন রিসিভ করতে পারি না তো আমি এই এখন তিন মাসে ফ্রি থাকবো যাই হোক করার জন্য তো এম ডি ভাই চাইছি এম ডি আলী ভাই এবং তানবীর ভাই আপনার জাস্ট একটা কমেন্ট করেন একটা কমেন্ট করলেই আমি আপনাকে খুব সহজেই অ্যাড করতে পারবো যে এম ডি ভাই এবং তানবীর ভাই বা এম কে হাসান ভাই তাদেরকে আমি চাইছি যে আপনারা যদি কেউ থাকেন আপনারা জাস্ট একটা কমেন্ট করেন ইনশাল্লাহ আমি পরবর্তী সময়তে মানে আপনাদেরকে এই মুহূর্তে অ্যাড করতে চাইছি এমডি আলী ভাই এমডি আলী ভাই একটা কমেন্ট আর এই মুহূর্তে যদি মুফাসিল যদি ফেসবুকে যদি থাকে আর আপনাদের যদি তার আগে কেউ জানেন তো আপনারা আমাদের লাইভ অনুষ্ঠানটা আপনি মুফাসিলকে সেল করতে পারেন তিনি যদি যুক্ত হতে চান আমাদের জন্য এবং তার জন্য সবচেয়ে বেশি ভালো একসঙ্গে আজকে মানে এক ঢিলে দুই পাখিটা আমরা তাহলে মেরে দেব তো যাই হোক এম আলি ভাই এবং তনভীর ভাই বা এম কে হাসান ভাই বা মঞ্জুর ভাই যারা আছেন এদের মধ্যে কেউ যদি থাকে বা আমাদের দর্শক যারা আছে তারা যদি কাউকে মানে অন্য কাউকে অ্যাড করতে হয় তাদের নাম বলুন যে এদের সঙ্গে কথা বলাটা জরুরি বা গুরুত্বপূর্ণ যে কেউ থাকে তো এমনি আলিমের নাম উপস্থাপন অর্জন করেছেন আব্দুল আজিজ ভাইয়ের কথা বলছে আব্দুল আজিজ ভাই একটা আপনি কমেন্ট করুন তাহলে আপনাকে ইনশাল্লাহ অ্যাড করবো এমডি আলি ভাই আব্দুল আজিজ ভাই আর তানবির ভাই তিনজনের নাম প্রস্তাব করা হয়েছে হ্যাঁ একজন ভাই বলছে তিনজনকেই চাই ভাই তারা একটা কমেন্ট করলে আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ে নিব যে তিনজনের মধ্যে একজনকে আমি কমেন্টে পাচ্ছি না ভাই আপনার রিকোয়েস্ট এখানে দেন দেওয়ার পর একটা কমেন্টে জাস্ট একটা কমেন্ট করেন আব্দুল আজিজ ভাই আব্দুল আজিজ ভাই আমাকে এই মুহূর্তে মেসেজ দিয়েছে দেখলাম আব্দুল আজিজ ভাইকে যদি পাই আবদুল আজিজ ভাইকে আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম ভাই আপনি অ্যাড হয়ে যান আব্দুল আজিজ ভাই আপনি এখনো আমাকে রিকোয়েস্ট পাঠাননি আপনি একটা জাস্ট একটা রিকোয়েস্ট পাঠান আপনাকে আমি অ্যাড করছি আপনি একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেন আমাকে আর মোবাইলটা সবসময় এইভাবে ঘোরাবেন আবদুল আজিজ ভাইকে বলছি মোবাইলটা এইভাবে ঘোরাবেন ঘুরে একটা রিকোয়েস্ট পাঠাও তাহলে আপনাকে অ্যাড করতে পারবো আপনি এই মোবাইলটাকে ঘোরাবেন আবদুল আজিজ ভাইকে পেয়েছি তবে তাকে রিকোয়েস্ট আমি অ্যাড করাতে পারছি না কেননা তিনি এখন পর্যন্ত আমাকে রিকোয়েস্ট পাঠান নাই বা আপনাকে একটা রিকোয়েস্ট অপশনে গিয়ে রিকোয়েস্ট পাঠিয়ে দেন আব্দুল আজিজ ভাইকে পেয়েছি তবে রিকোয়েস্ট পাঠাতে পার মোবাইলটাকে ভাই এইভাবে ধরবেন এইভাবে ধরবেন আমদুল্লিজ ভাইকে বলছি আপনি এই বু করেন আমি আপনাকে চেষ্টা করছি আপনি একটা এখনো আপনার রিকোয়েস্ট আসেনি ভাই আপনি আরেকবার জাস্ট রিকোয়েস্ট পাঠান ক্যান্সেল করে একবার রিকোয়েস্ট পাঠান ক্যান্সেল করে রিকোয়েস্ট পাঠান দেখেন এমন জায়গাতে একটা এড অপশন থাকবে মানে একটা সবুজ বাটন থাকবে সবুজ বাটনের পাশে সবুজ বাটনটাতে ক্লিক করবেন এটাতে করলে আমাকে যে রিকোয়েস্টটা চলে আসবে আপনি এটাতে দিয়ে একটা ক্লিক করে রিকোয়েস্ট পাঠিয়ে দেন তারপরে আমি বাকিটা করে নিচ্ছি আমি অ্যাড করে দিচ্ছি আব্দুল আজিজ ভাই এখন পর্যন্ত আপনাকে পাই নাই আপনি রিকোয়েস্ট এখনো পাঠান নাই আব্দুল আজিজ ভাই আব্দুল আজিজ ভাই কিনা ন মুসলিম আবদুল হাজিজ ভাই আবদুল আজিজ ভাই রিকোয়েস্ট পাঠিয়েছি কিন্তু এড পর্যন্ত এখন বন্ধ হচ্ছে না

আব্দুল আজিজ ভাই আপনি আপনি যুক্ত আর একবার আপনাকে ভাইকে লাইনে তার পরে থাকার জন্য বলছি আচ্ছা আব্দুল আজিজ ভাইকে আবার কল দিতে পারি কিন্তু ভাই আপনি এখানে কল এখানে কি ব্যাপার পাচ্ছে না আমি এখান থেকে এখানে বলছি আব্দুল আজিজ ক্যান নট লাইভ

আব্দুল আজিজ ভাই আপনি আর একবার রিকোয়েস্টটা পাঠিয়ে দেন আমাকে দি একটা কমেন্ট করুন জাস্ট আর একবার পাঠিয়ে দেন আর একবার রিকোয়েস্ট এখনো আসেনি আব্দুল আজিজ ভাইকে এখন আমরা পাচ্ছেন অনেককে পাচ্ছে তবে আব্দুল আজিজ ভাইয়ের এখন পর্যন্ত রিকোয়েস্ট আমি পেলাম না যে আপনারা আর কাউ যে রাস্তায় যাইছেন আপনারা থাকুন আমরা আব্দুল আজিজ ভাইকে নিয়ে আসার চেষ্টা করছি অথবা এম কে হাসান ভাই অথবা আমাদের তানভীর ভাই আছে আব্দুল আজিজ ভাইকে আমরা লাইনে পাচ্ছি না সম্ভবত ওনার নেটওয়ার্ক খুবই ডিস্টার্ব হচ্ছে এই জন্য মানে একদম পাচ্ছি না এরশাদ ভাই বলছে তানভি ভাইকে অ্যাড করার জন্য যে তানভি ভাইকে তো আমরা প্রথম থেকে চাইছি বিলাইদ বিন মজ বিলাইদ বিন বদরুজ্জামান ভাইকে যুক্ত করার জন্য বলছে যে বিলাইদ ভাই আপনি আমাদেরকে একটা রিকোয়েস্ট পাঠান আর পাশাপাশি একটা কমেন্ট করেন ইনশাল্লাহ আমরা যুক্ত করবো ইনশাআল্লাহ আমরা এই বিষয়টা নিয়ে তো প্রতিদিন লাইভে আসতে পারবো না আজকে আমরা সকল ভাইয়ের সঙ্গে একটু একটু করে আলোচনা করে নিব যাই হোক অনেক কামরা সময় দিলাম যাই এখানে অনেকজন আসার ইচ্ছে ছিল হয়তো অনেকে মেসেজটা জানেন আজকে আমরা লাইভে আসবো নেক্সট টাইমে আসার চেষ্টা করবো বারো থেকে তেরো ঘন্টা আগেই আমরা মানে একটা মেসেজ জানানোর জন্য ফেসবুক ফলো রাখবেন আমার ফেসবুক যে আইডিটা আছে রুহুল হোসেন আর ইউ আর ইউ দিয়ে করবেন রাহুল নয় রুহুল আর ইউ সি রুহুল হোসেন এইস ও ডবল আই এন তারপরে আমার নিকনেম ডে আছে বি আর রাহুল হোসেন এটাতে দেখবেন এটা আমার মেন আইডি না আমরা এ পে আজকে যে আইডি থেকে আসছে এটা আমার মূল আইডি এখানে আপনারা যুক্ত হতে পারেন এটা ফলো রাখবেন ফলোইং হয়ে থাকবেন ইনশাল্লাহ যাই হোক আমরা মনে হচ্ছে অনেকক্ষণই সময় দিলাম তারপরে অনেক ভাই আসার কথা ছিল অনেক ভাই আব্দুল রাজিজ ভাইকে একদমই লাইনে পাচ্ছি না একজন ভাই বলছেন যে এখন সৌদি আরবে এশিয়ার সোলাতের বক চলে এসেছে তাই বিদায় নিলাম জি আমরা ওই লাইভটা শেষ করে দেবো আমরা একজনকেই অ্যাডভার চেষ্টা করছি আব্দুল আজিজ ভাইকে বা আমাদের তানবির ভাইকে অথবা বিলায়ত ভাইকে যেটা আমরা আর কয়েক মিনিট আমরা অপেক্ষা করব আর কয়েক মিনিট অপেক্ষা করে আমরা বিদায় নেব ইনশাল্লাহ পরবর্তী দিন আমরা এই বিষয়ে আলোচনা করব আর আমাদের ভিডিও রিপ্লে বিশেষ করে মুখসিল কি দিচ্ছে আপনারা আমাদেরকে একটু ফেসবুকে একটু কমেন্ট জানাবেন আব্দুল আজিজ ভাই আব্দুল আজিজ ভাইকে আমরা চেষ্টা করছি পাচ্ছি না আব্দুল আজিজ ভাইকে একদমই পাচ্ছি না আমরা হয়তো অন্য কোনো দিন আলোচনায় আবারও আসতে পারি ওয়াচিং ফ্রোম মালয়েশিয়া ফের সরি নেট পাইছি আব্দুল আজিজ ভাই নেট পাইছি পেয়েছে বলছে আমি আরেকবার আব্দুল আজিজ ভাইকে দেখি পাঠাই হ্যাঁ আব্দুল পাঠিয়েছি আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন সম্মানিত রাহুল ভাই জলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আসলে আমাদের সিলেটে নেট কম ভাই এর জন্য আমি দুঃখিত অনেকে বলতেছেন নেট কম আসলে সেটা বাস্তব এখন একটু নেট ভালো পাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই প্রথম আপনার সাথে আমি যুক্ত হতে পেরে নিজেকে আমি আপনার সাথে যুক্ত হতে আমি দেখেছি আপনাকে অনেক দেখেছি আমি আপনার কার্যক্রম আমি দেখেছি সোশ্যাল ওয়ার্কিং যেগুলো করেন দেখেছি আলহামদুলিল্লাহ এবং দিনের দাওয়াতের জন্য যে मेहनत করছেন বিভিন্নভাবে আমরা দেখছি এবং আপনার বিরুদ্ধে এ যে মানে জালেম গুলো উঠে বলে দেখেছি সেগুলো দেখি তবে কথা হয়নি সাক্ষাৎ হয়নি ইনশাল্লাহ হবে আমি নভেম্বর ডিসেম্বর ইনশাল্লাহ বাংলাদেশে যাই এক মাস পরে থাকি সেই সময়টা আবার দেখা হতে পারে সাক্ষাৎ হতে পারে জি ভাই বাংলাদেশ আসলে দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাম্বার বাংলাদেশ আসলে অবশ্যই একসাথে দেখা হবে

তুমি কথা কেমন শুরু করতে চেয়েছিলেন মিশন ভাই এসেছে এক করে জি ভাই মিশন ভাই আমরা কথা বলেছি এর আগে মানে কথা বলেছি বেশ উম নির্দেশের কথা বলেছি আহ আব্দুল আজিজ ভাই নেটটা মনে একদম দাঁড়িয়ে আছে নারায়ণকে দেখতে পাচ্ছি যদি মানে শ্রোতা যারা চাইছেন যাকে চাইছেন তাকে নামটা এখানে লিখবেন আমরা তাকে অ্যাড করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এখন সৌদি আরবে এখন এই ওয়াক চলে এসেছে তাই আমরা খুব বেশি সময় হয়তো বা দিতে পারবো না আমরা নষ্ট করব সে করেছি। এবং মুফাসলের কাছে আমরা কাছে আমরা বেশ কিছু জিনিস জানতে চাই কিছু আমরা আবদার করেছি তার নিজের অবস্থানটাকে ক্লিয়ার করার জন্য এবং মুসলিমদের বিশ্বাসটাকে যদি তিনি আবার জিততে চান বা পুনর্বার সেই স্থানে আসতে চান তো আমাদের তরফ থেকে দুটো আমরা পয়েন্ট বলেছি যে নাস্তিকদের ভেতরে যে খবর সেগুলো একটু বলতে হবে ভেতরের খবর তার মানে এই নয় যে তার স্ত্রীর সঙ্গে কীভাবে শোয়া শুয়ে থাকে কয় ছেলে কয় এগুলো নয় মূলত যারা নাস্তিকতা দাবি করছে তার আসলে নাস্তিক না এদের পেছনে কোনো র্যাকেট চলছে কোনো মানে কিছু চলছে হঠাৎই তারা এইভাবে মানে কচুর মতো বৃদ্ধি পেয়ে যাচ্ছে এটার কারণ কি আর অমুসলিমরা অমুসলিমরা নাস্তিক সে যে সমালোচনা করছে মানে এই ভেতরকার এই র্যাকেটটা আমরা জানতে চাইছি মানে মূল মানে কোথা থেকে শুরু হচ্ছে কেন তারা নাস্তিক হচ্ছে কিসের প্রলোভনে তার নাস্তিক হচ্ছে কীভাবে কেন তারা ইসলামের সালোচনা করছে মানে এই খবরগুলো আমরা জানতে চাইছি আর দুই নম্বর নিজের অবস্থানকে ক্লিয়ার করার জন্য আমরা চাইছি তিনি আল্লাহ কাছে তৌবা করুক এবং পাশাপাশি মুসলিমদের বিশ্বাস যদি তিনি চান যে না আমি আবারও আগের অবস্থানে আসতে চাই মুসলিমদের কাছে তো সেক্ষেত্রে আপনার যে কার্যক্রম ইসলামের পক্ষে যেগুলো আপনি বলেছেন করেছেন আপনি চালিয়ে যান আর চার নম্বর যে আমাদের যারা আছি মানে আমরা যারা নাস্তিকদের বিরুদ্ধে বা নাস্তিকদের পাল্টা অ্যান্টিভেনাম জবাব দেওয়ার জন্য আমরা যারা দিচ্ছিলাম তাদের সঙ্গে আপনি লাইভে যুক্ত হতে পারেন এম কে হাসান ভাইয়ের সঙ্গে যুক্ত হতে পারেন অথবা সারিয়ার ভাইয়ের সঙ্গে বা তানবীর ভাইয়ের সঙ্গে বা আমাদের ইরশাদ ভাইয়ের সঙ্গে অথবা আমার সঙ্গে হতে পারেন যদি আপনার সম্ভব হয় আপনি আমাদেরকে যে কোনো একজনকে আপনি মেসেজ করবেন যে ভাই আপনার সঙ্গে আমি আলোচনা করতে চাইছি এই বিষয়ে আপনার অবস্থান কিলা প্রসঙ্গে আমরা চাইছি আপনার সঙ্গে একটু আলোচনা করি মত বিনিময় করি এবং বিশেষ করে মুসলিম ভাইদের কিছু প্রশ্ন আছে আপনি মানে আমরা চাইছি যে জনতার আদালতে মানে আমরা চাইছি জনতার আদালতে মুফাসিল ইসলাম কিছু জনতা প্রশ্ন করবে আপনি তার উত্তর দেবেন তো জনতার আদালতে মুফাসিল হয়তো একটা হেডি নিয়ে আমরা একটা আলোচনা করতে পারি আপনি সে দিনক্ষণ ঠিক করতে পারেন আলোচনা বিষয় আমরা দেব জনতার আদালতে মুফাসুল ইসলাম এটা আমরা দিয়ে একটা প্রোগ্রাম করতে পারি লাইভ প্রোগ্রাম করতে পারি আপনি যাকে ইচ্ছা আপনি তার সঙ্গে আলোচনা করতে পারেন বা যাকে আপনি মনে করছেন না এর সঙ্গে আলোচনা করলে আপনার ভালো লাগবে আপনি তার সঙ্গে আলোচনা করেন আমাদের এম কে হাসান ভাই আছে এই বিষয়ে একজন পারদর্শী পাশাপাশি আমাদের শাহরিয়ার ভাই আছে তনভীর ভাই আছে আমাদের এরশাদ ভাই আছে আর আপনি এই সমস্ত মুখগুলোকে পরিচিত আপনি এদের সঙ্গে একটু পরামর্শ করে আপনি একটু জনতার আদালতে আসেন আমরা কিছু প্রশ্ন করবো আমাদের কিছু মনে প্রশ্ন আছে সে প্রশ্ন আপনি জবাব দেবেন আপনি নিজের অবস্থান পরিষ্কার করবেন আমরা মত বিনিময় করব এটা আমাদের উভয়ের জন্য কল্যাণ আর সবচেয়ে আমি বারবার একটা কথা বলবো যে আমরা সেলিব্রিটি হওয়ার জন্য বা পৃথিবীতে লৌকিকতার জন্য মান মর্যাদা বৃদ্ধির জন্য ধর্ম আমরা পালন করব আমরা করবো মহান সন্তুষ্টির উদ্দেশ্যে এই কথাটা রেখেই আমি আপনি সকলকে কাজ করা উচিত যেহেতু আপনি স্তরে ফিরে এসেছেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সমস্ত কাজ করতে হবে সমস্ত কাজে আল্লাহ সন্তুষ্টির জন্য তাই আপনি যদি কোনো কিছু এখন আলোচনা করতে চান সেটাতে যেন আল্লাহ সন্তুষ্টি লুকিয়ে থাকে এটাই যেন হয় আমরা এটাই চাইবো যে আমাদের এতটাই বলার ছিল জনতার আদালতে আমরা মুফাসিল এই একটা এপিসোড করতে চাইছি এপিসোডের নাম জনতার আদালতে মুফাসিল সেখানে জনতারা প্রশ্ন করবে আর মুফাসিল সাহেব তিনি তার অবস্থান এবং তার মানে সেগুলো উত্তর দেবেন আমি হয়তোবা আমাদের শ্রোতাদের যে প্রশ্নগুলো আছে আমি হয়তোবা একটা খাতাতে লিখে রাখবো আলোচনাটা এমন হতে পারে যে শ্রোতাদের যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমি খাতাতে পয়েন্ট বাই পয়েন্ট লিখে রাখবো পরবর্তী সময় দেবহশ্রীকে আমি লাইনে নিয়ে আসবো ইনশাল্লাহ আসার পরে আমি জাস্ট শ্রোতাদের পক্ষ থেকে আমি ধারাবিক পর্যায়ে আমি সেই প্রশ্নগুলো আমি পাঠ করে বলবো যে আপনার পরে এই অভিযোগ আছে বা আপনার প্রতি এই অভিযোগগুলো আছে আপনি এ বিষয়ে কিছু বলেন এইভাবে আমরা ঘণ্টাখানেক বা সময় যতটা সম্ভব ততটা আমরা আলোচনা করতে পারি